আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে বিক্রিয়ার কৌশল সমূহ। গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে এই জায়গা থেকে কোর্সন আসছিল। তো বিক্রিয়ার কৌশল সমূহ শেখার আগে আমাদের একটা টপিক ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে বন্ধন বিভাজন। এই বন্ধন বিভাজন টপিকটা ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা যেটা বিক্রিয়ার কৌশলের কথা যেটা বললাম, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু গত বছর আসছিল। সো গত বছর আসছে বলে যে এবছর আসবে না বিষয়টা এমন না, আমাদের শিখে রাখতে হবে। ঠিক আছে, টাইপ সিক্স আমরা লিখি, টাইপ সিক্স লিখবা হচ্ছে বন্ধন বিভাজন। বন্ধন বিভাজন এই টপিকটা ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ এর জন্য লাগবে। এই টপিকটা মূলত ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ এর জন্য লাগবে, এটা রিটেন এর জন্য আসবে না, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, ওকে। আমাদের বন্ধন বিভাজনের বিষয়টা তোমাদের যদি একটু আলোচনা করি আমি, বন্ধন বিভাজন মূলত আমরা দুইটা স্টেপে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে বন্ধন বিভাজনকে আমরা দুইটা স্টেপে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে সুষম বিভাজন, একটা হচ্ছে সুষম বিভাজন, সুষম বিভাজন, আর আরেকটা হচ্ছে বিষম বিভাজন, বিষম বিভাজন, বিষম বিভাজন। আচ্ছা, এখন সুষম বিভাজন বলতে কি বোঝায় আর বিষম বলতে বিভাজন বলতে কি বোঝায়? দেখো, বন্ধন বিভাজন বলতে কি আসলে, আমরা বন্ধন বিভাজন মিনিংটা কি আসলে, বিভাজন মানে হচ্ছে ভাগ করে দেবে, একটা বন্ধন দুইটা মৌল ভাগ করে নেবে। আমরা জানি যখন মৌল গঠিত, কোনো যৌগ গঠিত হয় তখন কিভাবে গঠিত হয় জানো? আমরা জানি যে ধরো আমি যদি এইচ টুর কথা বলি, আমরা জানি হাইড্রোজেন এবং হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে আমাদের এইচ টু গঠন করে, রাইট? এবং আমি বলতে পারি এইটা হচ্ছে আমাদের পরমাণু, এটা হচ্ছে আমাদের পরমাণু, আর এই পরমাণু পরমাণু মিলে আমাদের যেটা গঠিত হচ্ছে এটাকে বলতেছি আমরা অণু, অর্থাৎ এক অণু হাইড্রোজেন। আর এখানে কি, এক পরমাণু হাইড্রোজেন, এক পরমাণু হাইড্রোজেন মিলে এক অণু আমাদের কি হচ্ছে, হাইড্রোজেন গঠন করতেছে। কিন্তু এটা হচ্ছে মৌল আর এটা হচ্ছে যৌগ, পার্থক্যটা এখানে মৌল আর যৌগের ভিতরে পার্থক্য আমরা বুঝেছি। অর্থাৎ আমাদের মৌল কিন্তু রাসায়নিক দুইটা মৌল একই মৌল সংযুক্ত হয়ে আমাদের হাইড্রোজেন গঠন করতেছে। তো যখন হাইড্রোজেন গঠন করে ভাইয়া, তখন আসলে হাইড্রোজেনটা কেমন থাকে, এটা যেহেতু সমদ্বি বন্ধন তাই জিনিসটা এমন থাকে, রাইট? তাহলে দেখো ভাইয়া, এই যে দুইটা সেম জিনিস, তাহলে আমরা বলতেছি এটা এইচ এইচ, তারপরে সিএল সিএল, এভাবে আমরা লিখতে পারি। আবার এমন কিছু যৌগ আছে যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে আমাদের এক প্রান্ত যা অন্য প্রান্ত আলাদা, আর এখানে দুই প্রান্তই সেম, অর্থাৎ বন্ধনের দুই প্রান্ত সেম। এখন এই ভেতরকার যে বন্ধনটা, এটা কিভাবে ডিফাইন হবে, কিভাবে ভেঙে যাবে, এইটাকে বলতেছে আমরা বন্ধন বিভাজন। এখন ভাঙার সিস্টেম হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে সুষম বিভাজন, একটা হচ্ছে বিষম বিভাজন। এখন ভাই, সুষম বিভাজনের জন্য আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে জিনিস সৃষ্টি হয় সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়। আমাদের এইটার জন্য মূলত ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়, ফ্রি রেডিক্যাল একটু লিখে রাখো, ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল, ওকে। তাহলে দেখো, সুষম বিভাজনের ক্ষেত্রে আমাদের ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল হচ্ছে সৃষ্টি হয়, আর বিষম বিভাজনের ক্ষেত্রে আমাদের যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ইলেকট্রোফাইল অর নিউক্লিওফাইল, ইলেক্ট্রোফাইল, ইলেকট্রোফাইল অর নিউক্লিওফাইল। আচ্ছা, সো আমরা লিখি নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল অর হচ্ছে নিউক্লিওফাইল। আচ্ছা, এখন ফ্রি রেডিক্যাল বলতে আসলে কি বোঝায়? ফ্রি রেডিক্যাল হচ্ছে সেই সমস্ত যৌগ, যে সমস্ত যৌগের আমাদের বন্ধনের দুই পাশে দুইটা সেম মৌল থাকবে, যেরকম আমরা বলতে পারি হাইড্রোজেন,
হাইড্রোজেনকে যদি ভাঙে তাহলে এই জিনিসটাকে ভাঙা যায় হচ্ছে আমাদের এখানে একটা ইলেকট্রন থাকে, এখানে আর একটা ইলেকট্রন থাকে। সো ফ্রি রেডিকালের জন্য আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে ঠিক এইভাবে ভেঙে দেয়। অর্থাৎ এই বন্ধনটা, এই বন্ধনের একটা ইলেকট্রন, এই ডট মানে হচ্ছে একটা ইলেকট্রন আর এই ডট মানে হচ্ছে একটা ইলেকট্রন। তোমরা জানো যে একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে। একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা করে ইলেকট্রন থাকে। যারা আমরা কার্বনের চার হাত পূর্ণ করি না, কেন পূর্ণ করি? কারণ অষ্ট পূর্ণ হওয়ার জন্য। এখানে দুই হাত, এখানে দুই হাত, এখানে দুই হাত, এখানে দুই হাত, তাহলে আটটা ইলেকট্রন প্রত্যেকটা পরমাণু চাই অষ্ট পূর্ণ হতে। সো বিষয়টা হচ্ছে এমন যে দেখো আমাদের এখানে যে ইলেকট্রনটা আছে, এখানে একটা ইলেকট্রন নেবে, একটা ইলেকট্রন নেবে, তাহলে আরো কেমন হতে পারে? এটা আমি আরো উদাহরণস্বরূপ বলতে পারি হচ্ছে যে Cl2, তারপরে হচ্ছে Br2, এগুলো সবই ফ্রি রেডিকাল হবে। এখানে ধরো ক্লোরিন হবে, ঠিক আছে, এই যে এখানে ধরো ক্লোরিন হবে একটা, এখানে আর একটা ক্লোরিন হবে, ঠিক আছে, এখানে ব্রোমিন হবে, এখানে ডট ব্রোমিন হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যাল দিয়ে আমাদের আসলে খুব বেশি কোশ্চেন আসে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। এখন ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল আসলে কি আমরা সেটা যদি বুঝি, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের ক্ষেত্রে আমাদের যে বন্ধনটা আছে, এই বন্ধনটা দুই পাশে সেম জিনিস থাকবে না। তাহলে কেমন থাকবে সেটা তোমাদের যদি একটু বোঝাই, আমাদের থাকতে পারে ঠিক এভাবে HCl, এরকম থাকতে পারে। অথবা তুমি যদি মনে করো আমি যদি বলি AlCl3, তারপর আমি বলতে পারি BF3, সরি BF3 না, হ্যাঁ BF3 বলা যেতে পারে, তারপরে NH3, ঠিক আছে, এরকম অনেকগুলো যৌগ থাকবে। আমি আপাতত একদম সহজভাবে যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে আমাদের, আমি যদি AlCl3 বোঝাই, আমি একটা সহজে বোঝাই, NaCl দিয়ে বোঝাই, AlCl3 দিকে পরে যাচ্ছি। তাহলে দেখো আমাদের এই যে সোডিয়াম ক্লোরাইড যদি ভাঙে তাহলে কি হয়? তাহলে আমাদের একটা হয় হচ্ছে পজিটিভ আর আরেকটা হয় নেগেটিভ। আর HCl যদি ভাঙে তাহলে কি হবে? আমাদের এইচটা হবে পজিটিভ, Clটা হবে নেগেটিভ। অর্থাৎ আমরা বিষম বিভাজনের জন্য যে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল পাই সেটা হচ্ছে এরকমভাবে ভাঙে, অর্থাৎ একটা হয়ে যাবে প্লাস আর একটা হয়ে যাবে মাইনাস। আর ফ্রি রেডিকালের জন্য কি হয়, আমাদের ডট হিসেবে লিখতে হয়। আমাদের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো আমাদের মাথায় অথবা কর্নারে তুমি যে কোনো জায়গায় ডট হিসেবে লিখতে পারো। আর ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল যখন দুইটা বন্ধনের দুই প্রান্তে যখন ভিন্ন জিনিস থাকবে তখন সেটা আমরা বলতে পারি ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। এখন কোনটা ইলেকট্রোফাইল? হ্যাঁ, কোনো মৌলের উপরে মানে কোনো কোনো জিনিস যদি ক্যাটায়ন হয়, কোনো মৌল যখন ক্যাটায়ন হয়ে যায় সেটা হয়ে যায় ইলেকট্রোফাইল। আমি আরও ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সম্পর্কে তোমাদের আরও বিস্তারিত বোঝাবো, জাস্ট হালকা পাতলা আপাতত জেনে রাখো যে কোনো মৌলের উপরে যদি ক্যাটায়ন সৃষ্টি হয়ে যায় তখন সেটা হয়ে যায় ইলেকট্রোফাইল। তারপরে সোডিয়াম প্লাস হবে আমাদের ইলেকট্রোফাইল, আর নিউক্লিওফাইল হবে যেটা যেটা আমাদের নেগেটিভ হবে, যেটা আমাদের নেগেটিভ হবে সেটাই মূলত আমাদের নিউক্লিওফাইল, ঠিক আছে। এছাড়া আরও কিছু টিপস আছে মানে ইলেকট্রোফাইল, এটা তো সহজ একদম, আরও বিভিন্ন ধরনের যৌগ দিতে পারে, ইলেকট্রোফাইল চিহ্নিতকরণ করতে বলতে পারে। আমি যদি এটা MCQ-র জন্য লিখেছি, বাট এমনও হতে পারে, আমি দেখেছি বুয়েটে এই কোর্সে এই জায়গা থেকে কিন্তু বুয়েটে রিটার্ন কোর্সের আসে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি MCQ-র জন্য আমি বলছি গুরুত্বপূর্ণ, এবং আমি বলতেছি না রিটার্ন আসবে না, আসার পসিবিলিটি আছে, বাট MCQ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঢাকা ইউনিভার্সিটিতে MCQ-র জন্য গুরুত্বপূর্ণ, আর এই টপিকটা বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, এই টপিকটা বুয়েটের জন্য ইম্পর্টেন্ট। বুয়েটের জন্য কেন ইম্পর্টেন্ট? আমাদের 10টা মৌল দেওয়া থাকবে, বলা হবে যে আমাদের এখানে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল চিহ্নিতকরণ করো, যদি তুমি চিহ্নিতকরণ করতে পারো তাহলে 10 মার্কস। এই কোশ্চেনটা বুয়েটে কয়েকবার এসছে, বুয়েটা তুমি যদি রিসেন্ট কয়েক বছরের কোশ্চেন দেখো তাহলে দেখতে পারবা 2019 সালেও মেবি আসছে, 2019 সালে, অর্থাৎ গত বছরে আমাদের কিন্তু বুয়েটে একটা কোশ্চেন আসছিল, কয়েকটা মৌল দিয়েছিল, বলছি কোনটা ইলেকট্রোফাইল ও কোনটা নিউক্লিওফাইল চিহ্নিতকরণ করো, ঠিক আছে। সেই ধরনের কোশ্চেন বুয়েটে প্রায়ই এসে থাকে। এছাড়া ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমাদের MCQ আসে, তবে আমাদের বলে নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল, ঢাকা ইউনিভার্সিটিতে এইভাবে দেয়। এখন বুয়েটের মতো এমনও আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে যে আমাদের এখানে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইলগুলো চিহ্নিতকরণ করো, দিয়ে দিল, দেখা যাচ্ছে তোমার এখানে ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে 5টা দিয়ে দিল, 5টা মার্কস দেখা যাচ্ছে 2 মার্কস, এরকম দিতেই পারে, ঠিক আছে। সো যাই হোক, তা আমি আর ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আর সুষম বিভাজনের একটা জিনিস তোমরা একটু লিখে রাখতে পারো, সেটা হচ্ছে যে আমি তোমাদের যদি একটু লিখে রাখি যে আচ্ছা আমি সেটা সুষম বিভাজনের ক্ষেত্রে, সুষম বিভাজনের ক্ষেত্রে এটা এটা হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম হবে, আমি তোমার একটু লিখে রাখো, এটা হবে সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম
আমি এই বিস্তারিত বোঝাবো আর কি। সক্রিয়তার ক্রম হবে 0 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। আর আমি যদি বলি স্থায়িত্বের ক্রম, স্থায়িত্বের ক্রম হয় উল্টা জিনিসটা, স্থায়িত্বের ক্রম হয় উল্টা, অর্থাৎ 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 0 ডিগ্রি। ঠিক আছে, তোমার এই জিনিসটা লিখে রাখো, আমি পরে বোঝাই দিচ্ছি, আর ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পরে বোঝাচ্ছি। তাহলে সক্রিয়তার ক্রম আমাদের স্থায়িত্বের ক্রমের উল্টা, অর্থাৎ যে সমস্ত যৌগ বেশি সক্রিয়, রাসায়নিক বিক্রিয়ায় বেশি সক্রিয়, সেটা আমাদের তত বেশি রিয়াকশন করতে চাই, এবং যত ইজিলি রিয়াকশন করে তত তার স্থায়িত্বের ক্রম হারিয়ে ফেলে। বুঝতে পারছো? যে সক্রিয়তার ক্রম মানে কি, 0 ডিগ্রি হচ্ছে বেশি সক্রিয়, বেশি সক্রিয় মানে কি, এটা রাসায়নিক বিক্রিয়ায় বেশি, রাসায়নিক বিক্রিয়ায় কি ইজিলি অংশগ্রহণ করে, আর যখন ইজিলি অংশগ্রহণ করে তখন কিন্তু ভাই সেটা কি হয়ে যায়, স্থায়িত্ব হারিয়ে ফেলে, যার কারণে স্থায়িত্ব সে একদম শেষে চলে যায়। ঠিক আছে, তো বিষয়গুলো আমি একটু পরে বোঝাচ্ছি, আমি জাস্ট আপাতত লিখে রাখলাম। এখন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বোঝাবো আর কি। ঠিক আছে, আমাদের আমি আমি আবার বলছি, আমাদের ইলেক্ট্রোফাইল নিউক্লিওফাইলটা বেশি গুরুত্বপূর্ণ, আমাদের ফ্রি রেডিক্যাল দিয়ে আসলে না তেমন কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, ওকে, সো তোমরা কি বুঝতে পারছো কিনা, এবং এখনও নেট প্রবলেম হচ্ছে কিনা, বা বুঝতে পারছো কিনা, কথা স্পষ্ট শোনা যায় কিনা, সব কিছু ওকে কিনা আমাকে একটু কনফার্ম করো কাইন্ডলি। প্রথম দিন যদিও একটু সমস্যা হয়েছিল, এবং গতকালকে ওয়াইফাই সমস্যা থাকার কারণে কিন্তু আমার ফোন দিয়ে, আমার ফোন দিয়ে ক্লাস নিয়েছি, পরে ডাটা ছিল আমার ফোনে। সো আমাকে যদি একটু ক্লিয়ার করো তাহলে ভালো হয়। ওকে ফাইন, এবং শুধু ক্লিয়ার না, তোমরা এই টপিকগুলো বুঝতে পারছো কিনা সেটাও আমাকে একটু জানিও। ঠিক আছে, মানে আমি দেখেছি যেটা, যে ক্লাসে তোমরা বুঝতে পারো না, ক্লাসে না বুঝলে, ক্লাসে অনেক সময় ক্লাসে বুঝতে পারো না, এবং এখানে কোনো কোশ্চেনও করো না। আচ্ছা ফাইন, কোশ্চেন না করে এবার কী করো, আমাকে ইনবক্স করো। আচ্ছা একটা কথা বলি, দেখো ভাই, তোমরা এখানে প্রায় 350 স্টুডেন্ট ভর্তি হয়েছো, এখন 350 স্টুডেন্টের ভিতরে আমাকে যদি প্রতিদিন এরকম করে 15-20 জন যদি মেসেজ দাও যে ভাইয়া এটার উত্তর কী হবে, ভাইয়া এটার উত্তর কী হবে, বা এটা আমি বুঝতে পারছি না ভাইয়া, মেসেঞ্জারে তোমার আমি সমাধান কীভাবে দেবো ভাইয়া বলো? তুমি তুমি আমাকে তোমরা যেখানে 15 জন দিচ্ছ, আমার মেসেঞ্জারে প্রতিদিন এরকম অনেক মেসেজ আসে, আমি রিপ্লাই দিতে পারি না ঠিক মতো, কারণ ব্যস্ত থাকি। সো তুমি যদি এই জিনিসগুলো আমার মেসেঞ্জারে জিজ্ঞাসা করো, এই জিনিসগুলো আসলে বেমানান। ঠিক আছে, তুমি ক্লাসেই চেষ্টা করবা, ক্লাসেই ক্লাসেই জিজ্ঞাসা করো, আর যদি ক্লাসে না হয় তাহলে তুমি কাইন্ডলি গ্রুপে পোস্ট করবা, তোমার ফ্রেন্ড, কোনো না কোনো ফ্রেন্ড 350 স্টুডেন্টের ভিতরে কেউ না কেউ আছে যে ভালো পারে অর্গানিক কেমিস্ট্রি, এমন কিছু এমন কেউ থাকবেই। সো তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবা, কাইন্ডলি এই অর্গানিক কেমিস্ট্রি কোর্সের বিষয়ে ভাই এটা কী হবে, ওটা কী হবে, এটা সমাধান করে দেন, এগুলো আসলে দিও না কাইন্ডলি। ঠিক আছে, তোমাদের এখানে আমি চেষ্টা করছি সবগুলো ভালোভাবে বোঝাই দেওয়ার, আর সলিউশন ক্লাসের, সলিউশন ক্লাস কিন্তু মেসেঞ্জার না। ঠিক আছে, যে তুমি আমাকে সলিউশনের জন্য তুমি মেসেঞ্জারে আমাকে আমাকে বলবা যে ভাই এটা সমাধান করে দেন। সো এই জিনিসগুলো আসলে বেমানান, অ্যাটলিস্ট তোমরা এখন ম্যাচিউরিটি আসছে তোমাদের ভিতরে, দুদিন পর অ্যাডমিশন পরীক্ষা দিবা, দুদিন পর ভার্সিটিতে ভর্তি হবা। সো এখনও যদি এই জিনিসগুলো আসলে ম্যানার যদি না থাকে ভিতরে, তাহলে কিন্তু হলে থাকতে পারবা না। ঠিক আছে, প্রচুর র্যাক খাবা যদি এরকম উল্টাপাল্টা কাজ করো। আচ্ছা যাই হোক, তাহলে আমি এখন বোঝাবো যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। আচ্ছা, সো আমরা এবার দেখি ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইলের বিষয়ে। সুন্দর করে নোট করে রাখবা, তোমাদের যেটা গত দিনও বলছিলাম যে সব থেকে সুন্দর যে নোট করবে তাকে আসলে পুরস্কৃত করা হবে। ঠিক আছে, ওকে, সো আমরা লিখি, তোমরা অনেকে কোশ্চেন করতেছো এই জিনিসটা যে ভাইয়া আপনার লেকচারগুলো ফলো করলে হবে নাকি এক্সট্রা আরও কোনো মূল বই ফলো করা লাগবে, এই বিষয়ের উপরে মানে বেশ কয়েকটা কোশ্চেন পাচ্ছি। তো আমি যেটা বলবো, যে আমি যে টপিকটা পড়াচ্ছি আমি চেষ্টা করছি খুব ভালোভাবে পড়ানোর। ঠিক আছে, আর আমার অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা পুরোপুরি করার পরে আশা করা যায় তোমার অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা থাকবে না, এটুকু বেশ আশ্বাস তোমাদের আমি দিচ্ছি। এখন কথা হচ্ছে মেইন বই পড়বা কিনা, এখন বিষয় কি, আমি যে টপিক তোমাদের পড়াচ্ছি এখানে, আমি বিষয়টা কি, যে আমি সারাংশ পড়াচ্ছি, বা গুরুত্বপূর্ণ টপিকগুলো মানে যে জায়গাটা ঝামেলা হতে পারে এই টপিকের সেইটা তোমাদের বোঝাই দিচ্ছি, লাইন টু মানে এ টু জেড তোমাদের পড়াচ্ছি। এখন মূল বইটা হলে কি হয়, মূল বইটা পড়লে তুমি জিনিসটা আরও ক্লিয়ার হতে পারবে পড়ে। ঠিক আছে,
শুধু লেকচার ফলো করবা, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে শুধু লেকচারই পড়ে দেও, বাট এখন চেষ্টা করবো আমি যে টপিক থেকে পড়াচ্ছি সেই টপিকটা মূল বইতে খোঁজো, মূল বইতে খুঁজে ওই টপিকটা একটু রিডিং দিয়ে রেখো, ভালো হবে। কারণ তোমার তো আমি যখন বুঝাই দিচ্ছি তখন তোমার মূল বইতে পড়তে অসুবিধা নাই, দেখবা যে অল্প সময়ের ভিতরে হয়ে যাচ্ছে। আমার লেকচারটা আগে খুব সুন্দর করে পড়বা, তারপরে হাতে প্র্যাকটিস করবা, কয়েকবার হাতে প্র্যাকটিস করবা, দেন মূল বই ওই টপিকটা খোঁজো, খুঁজে পড়ে ফেলবা, দ্যাটস ইট, সহজ সমাধান, বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল সম্পর্কে জানব। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল লেখো একটু। ইলেকট্রোফাইলের আরেকটা নাম হচ্ছে কার্বানায়ন, একটু লিখে রাখো, কার্বানায়ন, কার্বানায়ন, ঠিক আছে? তো ইলেকট্রোফাইলের মানে হচ্ছে কার্বানায়ন। এবার আমি তোমাদের যদি একটু বোঝাই ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী। কয়েকটা পয়েন্ট তোমাদের আমি লিখে দিব, সেই পয়েন্টগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবা। রোমান সংখ্যা ওয়ান, ইলেকট্রন আকর্ষী বা কেন্দ্রাকর্ষী, ইলেকট্রন আকর্ষী, সরি, ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে এটা হচ্ছে ইলেকট্রন চার্জ থাকবে, ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী। আচ্ছা, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু লিখবা, নাম্বার টু হচ্ছে যে যদি ক্যাটায়ন থাকে, কোনো মৌলের উপরে চার্জ থাকে, পজিটিভ চার্জ থাকে, মৌলের উপর, মূলকের উপর, মূলক, মূলকের উপর মানে পজিটিভ মূলক হলে, এখানে লেখো ধনাত্মক মূলক হলে, ধনাত্মক, ধনাত্মক মূলক হবে, ধনাত্মক মূলক হবে, ছোট ছোট পয়েন্টগুলো লিখে রাখো, আমি সব বোঝাই দিচ্ছি। এক নম্বর হচ্ছে ইলেকট্রন আকর্ষী, দুই নম্বর হচ্ছে ধনাত্মক মূলক হবে, নাম্বার টু হচ্ছে যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে না, মুক্তজোড় ইলেকট্রন থাকবে না, মুক্তজোড় ইলেকট্রন থাকবে না। আচ্ছা, ফাইন, এবার যেটা লিখবা সেটা হচ্ছে সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম হচ্ছে যে জিরো ডিগ্রি, এক ডিগ্রি, দুই ডিগ্রি, তিন ডিগ্রি, যেটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, আমি যদি বোঝাই, আচ্ছা একটু পরে বোঝাচ্ছি। এবার এখানে স্থায়িত্বর ক্রম, স্থায়িত্বর ক্রম তিন ডিগ্রি, দুই ডিগ্রি, এক ডিগ্রি, ফাইনালি জিরো ডিগ্রি। আচ্ছা, ওকে, এবার আচ্ছা একজন লিখেছো কার্বো ক্যাটায়ন হবে, আচ্ছা ফাইন, তুমি তুমি ঠিক বলেছো, কার্বানায়ন আর কার্বো ক্যাটায়ন এক, ঠিক আছে? আর কার্বোনিয়াম আছে একটা, কার্বোনিয়াম যেটা, যেটা কার্বোনিয়াম সেইটা হচ্ছে যে কার্বোনিয়াম যেটা সেটা হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে? কার্বোনিয়াম যেটা সেটা হচ্ছে নিউক্লিওফাইল। সো তুমি একটু লেখো যে ইলেকট্রোফাইলের আরেকটা নামও আছে কার্বানায়ন অথবা কার্বো ক্যাটায়ন, এটাও লিখতে পারো, সমস্যা না, কার্বো ক্যাটায়ন। আচ্ছা, এটা আমি কনফিউজ কার্বো ক্যাটায়ন হবে কিনা, তবে কার্বোনায়ন হবে এটা মোটামুটি কনফার্ম, ঠিক আছে? এই আমি একটু তোমাদের সংশোধন করে দেবো, কার্বোনিয়াম এটা হবে মূলত কার্বোনিয়াম, এই যা ইলেকট্রোফাইলটা হবে হচ্ছে, ইলেকট্রোফাইলটা হবে কার্বোনিয়াম, কার্বোনায়ন না, একটু ভুল হচ্ছে আমার, রাইট, এখানে এটা হবে হচ্ছে কার্বোনিয়াম, এটা হচ্ছে হবে কার্বোনিয়াম,
এটা হবে কার্বোনিয়াম বা কার্বো ক্যাটায়ন। একটু লিখে রাখো, কার্বোনিয়াম, কার্বানায়ন হবে না, এটা হবে কার্বোনিয়াম বা হচ্ছে এর আরেকটা নাম হচ্ছে কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন, কার্বোনিয়াম বা কার্বো ক্যাটায়ন, আর যেটা নিউক্লিওফাইল সেটা হবে কার্বানায়ন। আচ্ছা, সো এবার আমি তোমাদের কয়েকটা জিনিস একটু দেখাই। দেখো, ইলেকট্রন আকর্ষী কেন বলছি, প্রথমত আমি দেখাবো যে কোন কখন ইলেকট্রোফাইল হয় কখন নিউক্লিওফাইল হয়। এখানে দেখো ভাই, একটা লিখেছি ধনাত্মক মূলক হতে হবে, আর একটা হচ্ছে মুক্তদোল ইলেকট্রন থাকবে না। তাহলে যে সমস্ত যৌগের মুক্তদোল ইলেকট্রন থাকবে না সেই সমস্ত যৌগ আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, অথবা যদি মূলকের উপরে পজিটিভ কিছু থাকে তাহলে আমরা সেটা বলবো হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে, সো ইলেকট্রোফাইলের কয়েকটা জিনিস আমি তোমাদের বলতে পারি। সো কয়েকটা বলি যদি তোমাদের আমি, সেটা হচ্ছে যেমন CH3 প্লাস থাকলো এখানে, সে সিএল প্লাস, এনএ প্লাস, ঠিক আছে, তারপরে CR3 প্লাস, এরকম। অর্থাৎ এক কথায় আমি বলতে পারি যে কোনো ধনাত্মক মূলক যদি তোমার কাছে থাকে, তারপরে আমি যদি বলি NH4 প্লাস, এই সবগুলো হবে তোমার ইলেকট্রোফাইল। অর্থাৎ ধনাত্মক মূলক যতগুলো জিনিস থাকবে আমরা সবগুলোকে বলতে পারি হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোনো জিনিসের উপর পজিটিভ থাকলে একদম সহজ সিস্টেম, কোনো জিনিসের উপরে পজিটিভ থাকলে সেটা ইলেকট্রোফাইল। আচ্ছা, এখন মুক্ত ইলেকট্রন যদি না থাকে সেটাও ইলেকট্রোফাইল। এইটা চিনতে আমাদের কোনো সমস্যা হয় না যে কোনটা আমাদের ইলেকট্রোফাইল, যদি প্লাস থাকে তাহলে ইলেকট্রোফাইল হয়। সো এই জিনিসটা বুঝতে আমাদের অসুবিধা হয় না, কিন্তু আমাদের কিছু জিনিস বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে কোন যৌগে মুক্তদোল ইলেকট্রন আছে আর কোন যৌগে মুক্তদোল ইলেকট্রন নাই। সো মুক্তদোল ইলেকট্রন বের করার তোমাদের একটা শর্টকাট সিস্টেম আমি শেখাই দেবো এখন, খুবই শর্টকাট। আচ্ছা, সেটা তোমাদের যদি আমি একটু বোঝাই, যদি মুক্তদোল ইলেকট্রনের ব্যাপারটা আমি যদি তোমাদের বোঝাই, সে ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে SF6 এর মুক্তদোল ইলেকট্রন কত। দেখো, মুক্তদোল ইলেকট্রন বের করার সিস্টেম হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু যেটা আছে, মাথায় রাখবা, আবার বলছি, কেন্দ্রীয় পরমাণু যেটা আছে, কেন্দ্রীয় পরমাণু শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা। তবে সালফারের শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? সালফারের শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা 6 মাইনাস মাইনাস এই যৌগে কত ব্যবহৃত হয়েছে, এই যৌগে কত ব্যবহৃত হয়েছে সালফারের, সালফারের ব্যবহৃত হচ্ছে 6, কারণ কি সালফারের যোজনেই তো এফ এর ঘাড়ি গেছে না, তাহলে এখানে 6 বিয়োগ করে দাও তাহলে হবে 0, তাহলে এর কোনো মুক্তদোল ইলেকট্রন নাই। সে ফর এক্সাম্পল আমি আরও কিছু উদাহরণ বলতে পারি, যেমন বলতে পারি SF4, এইটার মুক্তদোল ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে ভাইয়া প্রথম হিসাব করতে হবে সালফারের সর্বোচ্চ স্তরের মানে সর্বোচ্চ যোজন সংখ্যা কত, সালফারের সর্বোচ্চ যোজনী কত, সালফারের সর্বোচ্চ যোজনী কত। সূত্র হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ যোজনী মাইনাস ওই যৌগে ব্যবহৃত, ওই যৌগে ব্যবহৃত যোজনী। আবার বলি, কেন্দ্রীয় পরমাণু, এটা কেন্দ্র, দুইটার ভিতরে কেন্দ্রীয় পরমাণু কোনটা, সালফার। সো কেন্দ্রীয় পরমাণুর সব থেকে বেশি যোজনী কত, 6, কিন্তু যৌগে ব্যবহৃত হয়েছে কত বলতো, 4, কারণ কি সালফারে এখানে 4 ব্যবহৃত হয়েছে। সো আমি এখানে 4 বসাই দিলে এখানে থাকে কত ভাই, 2, তাহলে কিন্তু এটার এক জোড়া মুক্তদোল ইলেকট্রন আছে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে ভাইয়া আমি কিন্তু যদি বলি যে SF6 এবং SF4 এর ভিতরে কোনটা ইলেকট্রোফাইল হবে, তখন তুমি কি বলবা? অবশ্যই SF6 হবে, কারণ এর কোনো মুক্তদোল ইলেকট্রন নাই। সো আমাদের যদি ইলেকট্রন, যদি মুক্তদোল ইলেকট্রন না থাকে তাহলে আমি বলবো সেটা আমাদের কি হবে, SF6 হচ্ছে আমাদের, এটা হবে ইলেকট্রোফাইল। আচ্ছা, আমি তোমাদের আর একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, সে ফর এক্সাম্পল আমি যদি বলি PCl5, PCl5 আমাদের ফসফরাসের হচ্ছে, ফসফরাসের কেন্দ্রীয় পরমাণু, এখন কেন্দ্রীয় পরমাণু সবচেয়ে বেশি যোজনী কত, 5, যৌগে ব্যবহৃত হয়েছে কত, 5, তাহলে 0, দ্যাটস ইট। তাহলে আমাদের PCl5ও বলতে পারি যে এটাও আমাদের কি হবে ভাইয়া, এটাও আমাদের হবে কি, ইলেকট্রোফাইল। এখন যদি ভাইয়া আমি এই জায়গাটাতে 5 এর জায়গায় 3 দিয়ে দিতাম তাহলে কি হতো, তাহলে ফসফরাসের সব থেকে বেশি হচ্ছে 5, ব্যবহৃত হচ্ছে 3, তাহলে এক জোড়া মুক্তদোল ইলেকট্রন আছে। এটাতে সব থেকে শর্ট টেকনিক আমার যেটা মনে হয়,
পার্সোনালি, অন্য কেউ যদি তোমার না হয় বের করতে পারো ফাইন। এবার আমি যদি বলি AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি তো জিনিস হচ্ছে থ্রি, যৌগে ব্যবহৃত হচ্ছে থ্রি, তাহলে এখানে এটাও আমাদের মুক্ত ইলেকট্রন নাই, তাহলে এটাও আমাদের কি হচ্ছে ভাই, ইলেকট্রোফাইল। সো যে কোনো যৌগের মুক্ত ইলেকট্রন তুমি যদি বের করতে পারো তাহলে তুমি বলবা যে এটা মুক্ত ইলেকট্রন নাই সেইটা হবে ইলেকট্রোফাইল, আর পজিটিভ থাকলে হবে ইলেকট্রোফাইল। এখন কথা হচ্ছে তাহলে ভাই এরা কেন ইলেকট্রন আকর্ষী, এবার তোমাদের আমি একটু বোঝাই। আচ্ছা, ইলেকট্রন আকর্ষী মানে হচ্ছে এই যৌগটা যেহেতু এর উপরে পজিটিভ আছে তাহলে সে নেগেটিভ কিছু চাইবে, তাহলে নেগেটিভ পার্টিক তো আকৃষ্ট হবে। এই জন্য লিখেছে কি ইলেকট্রন নিজে কি ইলেকট্রন মানে কি নেগেটিভ না, এখন ইলেকট্রন এরা কোনো যৌগের উপর তো পজিটিভ হয়। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে সমস্ত জিনিসের উপরে পজিটিভ থাকে সেইটা ইলেকট্রোফাইল। তাহলে ভাই এরা তো নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিসই নেবে না, তাহলে ইলেকট্রন আকর্ষী হবে, খুব সিম্পল। এরা যেহেতু পজিটিভ তাহলে এরা নেগেটিভ কর্তৃক আকৃষ্ট হবে, আর নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে তো ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হবে, তাই বলতেছি ইলেকট্রন আকর্ষী। ঠিক আছে, আচ্ছা এইবার আমি এখানে দেখি ভাইয়া যে সক্রিয়তার ক্রম কি। আচ্ছা, সক্রিয়তার ক্রম হচ্ছে যে দেখো আমি যদি তোমাদের একটু বোঝাই যে আমরা একটা জিনিস জানি যে এখানে সক্রিয়তার ক্রম তোমাদের যেটা দেখাচ্ছি, আমি যদি এই যে পজিটিভ এই যে আমি ধরো এটা মিথেন লিখলাম, মিথেন, এটা মিথেন, এখন বা এখান থেকে এইটাকে আমি ভাঙতেছি ঠিক এভাবে যে CH3+, এখান থেকে এই পার্টটা আমি নিয়ে নিচ্ছি। তো ভাই আমি এই যখন এই পার্টটা আমি নিয়ে নিব CH3+ আমি নিয়ে নিচ্ছি, তখন ভাইয়া এই হাইড্রোজেন আমি সরাতে পারি কিভাবে, দেখো এখানে CH3 আমি এখান থেকে একটা করে হাইড্রোজেন যদি সরাই আর এখানে একটা করে আর বসাবো তাহলে এখানে হবে CH2R, অর্থাৎ এই CH3 থেকে যদি একটা এইচ সরে যায় তখন আমরা লিখতে পারি CH2+, এখানে প্লাস থাকবে, আমি এখান থেকে একটা হাইড্রোজেন সরালে আমি ওখানে একটা বন্ধন বসাতে পারি, আমি আগের দিন বলছিলাম। আর এই বন্ধনে তুমি যে কোনো কিছু বসাতে পারো, সেখানে তুমি আমি এখানে অ্যালকাইল মূলক বসালাম, ওকে ফাইন। এবার দেখো আমরা এবার দেখবো যে এখানে আর দিচ্ছি, এবার আমি যখন দুইটা হাইড্রোজেন সরাবো তখন আসলে কি হবে সেটা তোমাদের যদি একটু বোঝাই, যখন দুইটা তখন হবে CHR2, অর্থাৎ দুইটা অ্যালকাইল মূলক বসালাম, যখন আমি তিনটা বসাবো তখন জিনিসটা হবে এমন CR3। এখন কথা হচ্ছে ভাইয়া তোমার কমন সাইজে তুমি যদি চিন্তা করো যে সক্রিয়তার ক্রম মানে কি, সক্রিয়তার ক্রম মানে হচ্ছে যেটা রাসায়নিক বিক্রিয়ায় সব থেকে সহজে অংশগ্রহণ করে সেটা আমরা বলে থাকি আমাদের সক্রিয়তার ক্রম, এভাবে আমরা দিই, অর্থাৎ যেটা রাসায়নিক বিক্রিয়ায় বেশি সক্রিয় সেটা আমরা কি করি সে অনুসারে আমরা এভাবে সিরিজটা মানে এই যে তোমার যে গ্রেটার দেন হিসেবে লিখছি, অর্থাৎ সক্রিয়তার ক্রম আমরা লিখি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়তার উপরে, রাসায়নিক বিক্রিয়ায় সে কতটুকু সক্রিয় সেইটার উপর ডিপেন্ড করে আমরা সক্রিয়তার ক্রমটা লিখি। তো রাসায়নিক বিক্রিয়ায় সব থেকে বেশি সক্রিয় কোনটা ভাই, এইটা, কারণ কি, কারণ হচ্ছে আমাদের জানি যে কোনো অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দেয়, মাথায় রাখবা যে কোনো অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দেয় ভাই, যে কোনো অ্যালকাইল মূলক ইলেকট্রন দেয়, ইলেকট্রন নেয় না, ইলেকট্রন কখনোই নেবে না। আমি গতদিন যখন তোমাকে পড়াইছিলাম ভাই যে বেনজিনের উপরে CH3, তো ভাই এই CH3 কি আমাদের ইলেকট্রন দিচ্ছিল না নিচ্ছিল, মনে আছে কি, ইলেকট্রন কি দিচ্ছিল না নিচ্ছিল, মনে আছে, ইলেকট্রন দিচ্ছিল ভাই, ইলেকট্রন দেওয়ার ফলে রেজোনান্স প্রদর্শন করছিল, মনে আছে, হাইড্রোজেনটা ইলেকট্রন দিচ্ছিল। তাহলে ভাই এইটা কিন্তু আর, এটা আর মূলক না, আর মানে কি মিথাইল মূলক, সেটা হতে পারে ইথাইল মূলক, হতে পারে প্রোপাইল মূলক, হতে পারে বিউটাইল মূলক, এনিথিং, যে কোনো অ্যালকাইল মূলক আমাদের ইলেকট্রন দেয়। তো ভাইয়া এখানে তো কোনো ইলেকট্রন দিচ্ছে না, কিন্তু ভাইয়া যখন আমি একটা আর দিচ্ছি তখন তো আমাদের ইলেকট্রন দিয়ে দিচ্ছে, কথা কি বুঝতে পারছো নাকি বোঝো নাই, যখন ইলেকট্রন দিয়ে দিচ্ছে ভাইয়া তখন কার্বনের যে ধনাত্মক বা পজিটিভিটিটা আছে এটা কি আগের মতো থাকবে, এই এই ইলেকট্রনটা কাকে দিচ্ছে, এই ইলেকট্রনটা কার্বনকে দিচ্ছে, মানে জিনিসটা এমন, আসলে আমি যদি নর্মালি বুঝতে চাই জিনিসটাকে ভালো করে, CH2+ এই যে ইলেক্ট্রনটা ঠিক এরকম দিচ্ছে, আর আর এর যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কাকে দিচ্ছে, কার্বনকে দিচ্ছে, এতে করে কি হচ্ছে কার্বনের যে পজিটিভিটি বা ধনাত্মকতা ছিল সেইটা কমে যাচ্ছে না ভাইয়া,
যখন পজিটিভিটিটা কমে যাবে তখন কি সে আর ওই পরিমাণ ইলেকট্রন আকর্ষিত হতে পারবে? এটা কি আদৌ সম্ভব? যে যৌগটা বেশি ধনাত্মক হবে সেই জিনিসটাই তো ইলেকট্রন বেশি আকৃষ্ট হবে, নাকি বোঝো নাই? এখন ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে তো কার্বনের পজিটিভিটি কমে যাবে, নেগেটিভিটি বেড়ে যাবে, আর নেগেটিভিটি যত বেড়ে যাবে তত ইলেকট্রন আকর্ষণ কমতে থাকবে, ইলেকট্রন আকর্ষণ হবে না, যখন যখন হবে না তখন সক্রিয়তা ক্রম আস্তে আস্তে কমতে থাকছে। কথা কি বুঝতে পারছো নাকি বোঝো নাই? আচ্ছা তাহলে আমার মনে হয় বুঝতে পেরেছো। আমার মনে হয় না এর থেকে ভালো করে আর বোঝানো সম্ভব আমার পক্ষে, বুঝেছো? আমি সর্বোচ্চ চেষ্টা করলাম বোঝানোর। সাধারণত এটা আমাদের টিচার লিখে দেয়, বলে যে মুখস্থ করে নাও, ঠিক আছে, এটা মুখস্থ করে নাও। আর অ্যাডমিশনে তো অ্যাডমিশন কোচিংয়ে তো কোনো কথাই নাই, আমি তাও চেষ্টা করলাম একটু বোঝানোর যে আসলে কেন 1 ডিগ্রি 2 ডিগ্রি হয়, তারপর একটু এক্সপ্লেন করলাম। আর যদি তাও যদি না পারো, যদি না বোঝো, তাহলে বলবো যে মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যেটা বললাম, সক্রিয়তার ক্রম আমাদের কী হবে, তাহলে 0 ডিগ্রি থেকে শুরু হবে সক্রিয়তার ক্রম ওটা, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা একটু লেখো ভাই, এখানে প্লাস CH3 গ্রেটার দেন পজিটিভ CH2R গ্রেটার দেন CHR2 গ্রেটার দেন পজিটিভ CR3। এটা হচ্ছে আমাদের কি সক্রিয়তার ক্রম হবে। এটা কিসের ক্রম? এটা হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম। আচ্ছা তাহলে স্থায়িত্বের ক্রম কি? যে সমস্ত যৌগটা বেশি সক্রিয় সেটা তো রাসায়নিক বিক্রিয়ায় বেশি আমাদের সক্রিয়, মানে কি যেটা রাসায়নিক বিক্রিয়ায় বেশি সক্রিয়, তাহলে যেটা বেশি অংশ মানে ইজিলি অংশগ্রহণ করছে সেটাই সক্রিয়, তাহলে সক্রিয়তা বেশি। তাহলে যেটা বেশি আমাদের ইজিলি অংশগ্রহণ করছে তাহলে সেটা তো স্টেবল না, সেটা তো স্থায়ী না, রাইট? এই জন্য এটা যেহেতু বেশি ইজিলি মানে অংশগ্রহণ করছে তাই এটা কিন্তু স্থায়িত্ব সব থেকে কম, তাই জিনিসটা উল্টা লিখতে হবে, বুঝতে পারছো? এইটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সব থেকে কম সক্রিয়, তাই তার জন্য এটা কি হবে বেশি স্থায়ী হবে, মানে বেশি সক্রিয় মানে কি সে কিন্তু ভেঙে যাবে, থাকবে না, স্টেবল হবে না জিনিসটা, রাইট? সো বিষয়টা বুঝতে পারছো, যে কোনো পয়েন্টে সক্রিয়তার ক্রম স্থায়িত্ব ক্রমের বিপরীত হয়, ঠিক আছে? সো আমার মনে হয় 5টা পয়েন্ট তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে নিউক্লিওফাইল বা কার্বানায়ন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ক্লাসটা পরে আপলোড দেওয়া হবে ভাইয়া, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর তোমরা কি বুঝতে পারছো এই টপিক, যা এতটুকু যা বুঝালাম, এতটুকু যা বুঝালাম কি বুঝেছো? এসব না বুঝলে কিন্তু বিক্রিয়ার কৌশল টৌশল কিছু বুঝবা না, মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা আমাকে একটু জানাও যে তোমরা আসলে বুঝেছো কিনা, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ফাইন, সবাই বুঝতে পারছো, এটা কিভাবে সম্ভব? আচ্ছা ওকে, নর্মালি আমাদের অর্গানিক কেমিস্ট্রিটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না, মানে আর ঢাকা ভার্সিটি তো এখান থেকে এই জন্য কোশ্চেন করে, আর এই জন্য ভালো স্টুডেন্ট আসলে শুধুমাত্র একটা চ্যাপ্টারের জন্যই দেখা যাচ্ছে চান্সটা মিস হয়ে যায়। হ্যাঁ, কারণ এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যদি দেখো তুমি কোশ্চেন ব্যাংক, অ্যাটলিস্ট 30টা MCQ-র ভিতরে, যখন আগে MCQ ছিল 30টা MCQ-র ভিতরে অ্যাটলিস্ট 8টা থেকে 9টা আছে, মিনিমাম 8টা থেকে 9টা, এটা হচ্ছে সর্বনিম্ন। আর সর্বোচ্চ এমন হয়েছে যে 13-14টা দিয়েছে, তুমি কোশ্চেন ব্যাংক দেখতে পারো। সো এটা হচ্ছে ব্যাপার আর কি, যে এই চ্যাপ্টার না পারলে আসলে বহুত ঝামেলা আছে ঢাকা ইউনিভার্সিটিতে। যারা হচ্ছে ভালো সাবজেক্ট পড়তে চাও ভালো সাবজেক্ট মিস করবা, আর যারা চান্সের টেনশন আছে চান্স হবে কি না, তারা এই চ্যাপ্টার না পারলে চান্স হবে না, ঠিক আছে? আচ্ছা সো যাই হোক, মুক্তিযোদ্ধা কোটা থাকলে অবশ্য আলাদা ব্যাপার, মুক্তিযোদ্ধা কোটা থাকলে অবশ্য চান্স পাই ইজি আর কি। আচ্ছা ওকে, সো আমরা এবার যেটা শিখব সেটা হচ্ছে যে নিউক্লিওফাইল। সো আমরা যেটা শিখব সেটা হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে? আচ্ছা সো আমরা একটু লিখি এখানে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। আচ্ছা নিউক্লিওফাইল মানে হচ্ছে যে এখানে একটু লেখো, এটা মানে হচ্ছে কার্বানায়ন,
কার্বানায়ন, কার্বানায়ন। আচ্ছা, তাহলে আমরা এখানে যে পাঁচটা পয়েন্ট লিখেছি এখন টোটালি উল্টো হবে, একটা পারলে আর একটা তো পারা যাবে। আমরা যদি ইলেকট্রোফাইল পারি তাহলে নিউক্লিওফাইল টোটালি উল্টো, এটা হবে ইলেকট্রন বিকর্ষী, ইলেকট্রন বিকর্ষী। আর ইলেকট্রন যেহেতু বিকর্ষী তাই এটার আর একটা নাম হচ্ছে কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী কেন হয় সেটা আমি তোমাদের একটু পরেই বোঝাচ্ছি। আচ্ছা, এবার ধনাত্মক মূলক হবে, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ঋণাত্মক মূলক হবে, ঋণাত্মক, এটা হবে ঋণাত্মক। ওকে ফাইন, এইবার মুক্ত যদি ইলেকট্রন থাকবে না, আগে লিখেছিলাম এখন থাকবে, ঠিক আছে, সক্রিয়তার ক্রম এখন উল্টা হয়ে যাবে, যে ভাই মানে আগে যেটা ছিল এখন উল্টা হয়ে যাবে। সো আমরা কিচ্ছু করব না, আমরা এটা একটু চেঞ্জ করে দিলে হয়ে যায়, এদিকে দিলে হয়ে যাচ্ছে। আর স্থায়িত্ব ক্রম কি হবে ভাই বলো তো? স্থায়িত্ব ক্রম তো সব ঠিক আছে না? না না, এটা আমরা ডিজি আমরা এইভাবে এইবার এই পাশে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, এবার আমি তোমাদের বোঝাই যে নিউক্লিওফাইল আসলে কি। খেয়াল করো, প্রথমে বললাম যে ঋণাত্মক মূলক হবে। সো ঋণাত্মক মূলক মানে হচ্ছে যে কোনো জিনিসের উপরে যদি নেগেটিভ হয় তখন আমরা সেটাকে বলে থাকি নিউক্লিওফাইল। যেমন ধরো আমি এটা বলতে পারি যে OH মাইনাস, এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তারপরে আমি যদি বলি সিএল মাইনাস, এটাও আমাদের নিউক্লিওফাইল হবে। তারপরে আমি যদি বলি যে CO32 মাইনাস কার্বনেট, সেটাও ভাই আমাদের হচ্ছে নেগেটিভিটি আছে। তারপরে যদি বাইফসফেট বলি, বাইফসফেট সেটাও ভাই হচ্ছে হচ্ছে আমাদের নিউক্লিওফাইল হবে। এখন কোনো জিনিসের উপরে পজিটিভ থাকলে ইলেকট্রোফাইল আর নেগেটিভ থাকলে নিউক্লিওফাইল, এটা চেনা কোনো সমস্যা না। মেইন ব্যাপারটা হচ্ছে যে মুক্ত ধূল ইলেকট্রনের ব্যাপার, আমার এখানে অনেকে মুক্ত ধূল ইলেকট্রনটা বের করতে পারে না, এই জন্য এখানে মেইন ঝামেলাটা হয় আর কি, ঠিক আছে। তো ভাই আমি মুক্ত ধূল ইলেকট্রন তোমাদের একটু আগেই শেখালাম যে কোনটায় মুক্ত ধূল ইলেকট্রন থাকে আর কোনটায় থাকে না। তো দেখো আমাদের নর্মালি যে সমস্ত যৌগ দিতে পারে সেটা তোমাদের একটু দেখাই। যেমন আমি তোমাকে যদি বলি NH3, এটার মুক্ত ধূল ইলেকট্রন আছে কিনা, এটা কিন্তু মুক্ত ধূল ইলেকট্রন আছে। কেমনে? আমরা বললাম যে এই যৌগটার প্রথমে কেন্দ্রীয় পরমাণু চিহ্নিতকরণ করবা, কেন্দ্রীয় পরমাণু কোনটা, কেন্দ্রীয় পরমাণু এখানে নাইট্রোজেন। ফাইন, এই কেন্দ্রীয় পরমাণু সবচেয়ে বেশি যোজনী কত কত হতে পারে, সর্বোচ্চ যোজনী কত? 5। নাইট্রোজেনের সবচেয়ে বেশি যোজনী কত? 5 হতে পারে। আর যৌগে ব্যবহৃত হয়েছে কত? 3। তাহলে 3 বিয়োগ করো তাহলে হচ্ছে 2, তাই এখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। কাজে আমি বলতে পারি তোমার ম্যাথে কিন্তু তোমার যে কোর্স নিয়ে কিন্তু এখানে মুক্ত ইলেকট্রন দেওয়া থাকবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এটা মুক্ত ইলেকট্রন আছে কিনা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তোমাকে যদি আমি আরো বলি, সে এখানে আমি এটা দিলাম, সে আমি তোমাকে যদি বলি পানি H2O, এইটার কয় জোড়া মুক্ত ইলেকট্রন? তো এটা কেন্দ্রে পাওয়া হচ্ছে অক্সিজেন, তো অক্সিজেনের সবচেয়ে বেশি হতে পারে 6, যৌগে ব্যবহৃত হয়েছে 2, তাহলে 4, তাহলে এখানে 2 জোড়া মুক্ত ধূল ইলেকট্রন থাকে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। তাহলে ভাই আমাদের এটাও হবে কি এরকম হবে, ঠিক আছে। এরপরে তোমাকে যদি বলি আমি বিএফ থ্রির মুক্ত ইলেকট্রন কি হবে? হবে না, কারণ বোরনের হচ্ছে 5, তাহলে 2, 3, তাহলে যোজনী কত? 3। যোজনী 3 সবচেয়ে বেশি এখানে ব্যবহৃত হচ্ছে 3, তাহলে 0, সরি এটা ইলেকট্রোফাইল হবে, আমি ভুল বলছি, বোরনের এটা ইলেকট্রোফাইল হবে, এটা নিউক্লিওফাইল না, ঠিক আছে। নিউক্লিওফাইল হলে মুক্ত ইলেকট্রন থাকতে হবে। আচ্ছা, সো আমি তোমাদের আরও যেটা দেখাচ্ছিলাম যে SF4, এটা কিন্তু এক জোড়া মুক্ত ইলেকট্রন ছিল, রাইট? তারপরে PCl, তোমাদের PCl3 দেখাচ্ছিলাম, PCl3ও কিন্তু এক জোড়া মুক্ত ইলেকট্রন ছিল। মানে মেইন বিষয়টা হচ্ছে মুক্ত ইলেকট্রন বের করতে পারো কি না, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। মুক্ত ইলেকট্রন থাকলেই হবে নিউক্লিওফাইল। আচ্ছা, এবার তোমাদের আমি বোঝাই আসলে নিউক্লিওফাইল মানে কি জানো? দেখো আমি তোমাকে যদি বোঝাই, এই কোনো যৌগের উপরে মাইনাস থাকে মানে আমরা বুঝি নেই, সেখানে এই মাইনাস মানে বোঝায় এক জোড়া মুক্ত ইলেকট্রন, এটা কি জানো তোমরা? দেখো কোনো যৌগের উপরে যদি নেগেটিভ থাকে, মানে উপরে যদি নেগেটিভ চার্জ থাকে, এই নেগেটিভ চার্জের এখানে একটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে, নেগেটিভ চার্জটা উঠাই দাও, থাকে কি ভাই? এক জোড়া মুক্ত ইলেকট্রন। কাজেই যেখানে নেগেটিভ চার্জ থাকে ভাই সেখানে কিন্তু আমাদের মুক্ত ইলেকট্রন থাকে,
বুঝতে পারছো বিষয়টা? এখানে দুইটা নেগেটিভ চার্জ আছে, মানে এখানে দুই তলা নেগেটিভ, দুই তলা মুক্ত ইলেকট্রন আছে। তার মানে ভাই আমরা এটা বুঝতে পারলাম যে সমস্ত যৌগে মুক্ত দোল ইলেকট্রন আছে বা নেগেটিভ জিনিস হবে সেটাই ভাই কি হবে, নিউক্লিওফাইল। এখন আমি বোঝাই যেটা ইলেকট্রন বিকর্ষী এবং কেন্দ্রাকর্ষী কেন। আচ্ছা, কেন্দ্রাকর্ষী কারণ হচ্ছে ভাই যেহেতু যৌগের উপরে নেগেটিভ, নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন, নেগেটিভ বলতে কি বোঝায়, ইলেকট্রন বোঝায়। তো ভাই আমরা যদি পরমাণুর মডেল আঁকাই তাহলে ভাই ইলেকট্রনটা যেন কই থাকে, ইলেকট্রনটা কি বাইরে থাকে না ভাইয়া? আমাদের ইলেকট্রন কি সবসময় বাইরে থাকে না? কোনো যৌগের উপরে নেগেটিভ মানে কি, সেটা হচ্ছে নিউক্লিওফাইল, আর ইলেকট্রন সবসময় কি থাকে, বাইরে থাকে। তো ভাই সে কি কর্তৃক আকৃষ্ট হবে, সে তো ধনাত্মক কর্তৃক আকৃষ্ট হবে, তাই না? তো ধনাত্মকটা কোথায় থাকে ভাইয়া? ধনাত্মক কেন্দ্রে থাকে। ধনাত্মক কই থাকে, কেন্দ্রে থাকে, এই জন্য বলছি কেন্দ্রাকর্ষী। এটা কি থাকে, কেন্দ্রাকর্ষী। আর আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে ভাই আমাদের এখানে আরেকটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে না, এই জন্য বলছি এটা হচ্ছে ইলেকট্রন বিকর্ষী। কারণ ভাই এরা নিজেই তো ইলেকট্রন ইলেকট্রন চার্জ বিশিষ্ট, তাই ইলেকট্রন বিকর্ষী হবে না, নিজেরাই তো বিকর্ষী হবেই। পরস্পর ধনাত্মক চার্জ পরস্পরকে কি করে, ধনাত্মক চার্জ মানে সেম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আমাদের অনেক হাই স্কুল টিচার ছোট্টবেলায় উদাহরণ দিত না, যে ছেলে মেয়ে কর্তৃক আকৃষ্ট হয়, তাহলে কি ছেলে যদি ধনাত্মক ধরি আর মেয়েকে যদি নেগেটিভ ধরি তাহলে ছেলে মেয়ের যে আকর্ষণটা, এরকম ছোট্টবেলায় ক্লাস টেনে হয়তো তোমাদের অনেকে বোঝাইতো, অনেক টিচার এই ধরনের হয় বোঝায় আর কি। সো ওই দিকে না যাই, আমার মেইন যে ব্যাপারটা এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে কি ভাই আমাদের বাইরের যে ইলেকট্রন আছে ইলেকট্রনটা কেন্দ্রাকর্ষী হয়, কারণ কেন্দ্রে ধনাত্মক থাকে, আর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষী করে, সরি ইলেকট্রন বিকর্ষী হবে, ধনাত্মক মূলক হবে, মুক্তদোল ইলেকট্রন থাকবে। আর ভাই এখন কি শুক্রতার ক্রম বোঝানোর দরকার আছে, এটা কি পারবো না? দেখো ধনাত্মক শুক্রতার ক্রম আগেটার উল্টা, আগে যে কেজ হচ্ছিল এখন টোটালি উল্টা, আমার মনে হয় না নতুন করে আসলে দেখানোর দরকার হবে, রাইট? সো আমার মনে হয় পারবা এটা। স্থায়িত্ব শুক্র স্থায়িত্ব ক্রম কেন এটা বেশি, কারণ পজিটিভ যদি 1-0 ডিগ্রি থেকে শুরু হয় তার নেগেটিভ তো আমাদের উল্টা থেকে শুরু হবে, রাইট? এত কমন সেন্স দিয়ে আমরা চিন্তা করতে পারি। সো ইলেক্ট্রোফাইল নিউক্লিওফাইল সম্পর্কে তোমাদের টোটালি একটা আইডিয়া দিলাম, আর একটা সুন্দর করে লিখে রাখতে পারো, একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখতে পারো যে আমরা যে ইলেকট্রোফাইল করছিলাম, ইলেকট্রোফাইলের সক্রিয়তা ক্রম এবং স্থায়িত্বের ক্রম হবে সুষম বিভাজনের, সুষম বিভাজনের সক্রিয়তা ক্রম স্থায়িত্ব ক্রমের সমান। অর্থাৎ ইলেকট্রোফাইলের সক্রিয়তা ক্রম স্থায়িত্ব ক্রম যা সুষম বিভাজনের, আবার বলি সুষম বিভাজনের, অর্থাৎ ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম এবং স্থায়িত্বের ক্রম যা ইলেকট্রোফাইলের সেম, এটা একটু লিখে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন তাহলে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেখি। আই গেস এখন মোটামুটি ক্লিয়ার তোমরা, তাহলে আমি তোমাদের ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেখাই এবার। আমি চাইলে ঘুদুমুদু করেও পড়াইয়ে ফেলে যেতে পারতাম, সেক্ষেত্রে আমার সময় লাগতো না, কিন্তু আমি চেষ্টা করছি ভালো করে গুছিয়ে পড়ানো, সেক্ষেত্রে হয়তো বা তোমাদের আরও 2টা ক্লাস বেশি লাগতে পারে। সো অনেকে আবার মানে লাফাই যে ভাইয়া শেষ করে দেন, দ্রুত শেষ করে দেন, আমাকে তো কয়েকজন মেসেঞ্জারে বলেছে ভাইয়া আপনি 10 তারিখের ভিতরে শেষ করে দেন। সো ভাইয়া দেখো যে আমি তোমাকে আগেই বলেছি, আমি যদি উদ্ভাস কিংবা অন্যান্য কোচিং সেন্টারের মতো ক্লাস নিই তাহলে শেষ করা কোনো ঘটনাই না, সেখানে এইসব বন্ধন বিভাজন তো দূরে থাকে, এসব কিছুই করায় না, আসবে কয়েকটা রিয়াকশন করাবে, কয়েকটা শনাক্তকারী বিক্রিয়া করাবে, অ্যান্ড দেন অধ্যায়টা ক্লোজ, তিনটা কিংবা চারটা অধ্যায় করায় ব্যাস, কৌশল বিক্রিয়ার কৌশল শেখানো তো দূরের কথা, এগুলো শেখায় না, কারণ আমি নিজেই উদ্ভাসে ক্রসিং করেছিলাম। সো আমি জানি যে আসলে তারা কীভাবে করায়, কতটুকু করায়। সো তুমি যদি বলো যে আমার 10 তারিখ বা 11 তারিখের ভিতরে ভাই শেষ করে দেন, এটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আমি ফাঁকি দিই তাহলে সম্ভব, ঠিক আছে? দেখা যাচ্ছে আমি টপিক পড়া লাগবে না, এটা স্কিপ করে দিলাম, একটা টপিক স্কিপ করা মানে কি আমার 40 মিনিট সময় বেঁচে যাবে, রাইট? তো আমি 2টা টপিক বাদ দিলে কি আমার 1 দিন সময় বেঁচে যাচ্ছে, তাই না? আচ্ছা
আচ্ছা, সো আমরা ঢাকা ইউনিভার্সিটি কোর্সেন দেখি। ঢাকা ইউনিভার্সিটি কোর্সেন, ঢাকা ইউনিভার্সিটি একটা কোর্সেন আসছিল 17-18 সালে। আচ্ছা, আমি তোমাদের একটু অপশনস বলি, তোমরা অ্যানসার করবা। হ্যাঁ, তোমরা অ্যানসার করবা। PH3 H2O অপশনস হচ্ছে, আমি তোমাদের দিচ্ছি, তোমরা আমাকে করে দেখাবা, অ্যান্সার বলবা। আমি কোশ্চেন বলছি, আমাদের কোশ্চেনে বলা হচ্ছে ইলেকট্রোফাইল করো, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল বলো তো কি হবে বলো তো, ইলেকট্রোফাইল কোনটা হবে দেখি কে পারে ইলেকট্রোফাইল। এখন বলো, বি হবে, আর কেউ? ইলেকট্রোফাইল কি হবে, ইলেকট্রোফাইল? হ্যাঁ রাইট, বি কেমনে হবে ভাই? এতক্ষণ কি বুঝালাম বলো তাহলে, সবাই পারতেছো? ঠিক আছে, ওকে। ইলেকট্রোফাইল মানে কি, দাহার মুক্ত জোড় ইলেকট্রন থাকবে না। তো ভাই, এটার মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এইটার মুক্ত জোড় ইলেক্ট্রন থাকে, তারপর এইটারও তো এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, কারণ ফসফরাসের 5, এখানে ব্যবহৃত হয়েছে 3, তাহলে 2। এইটার অ্যালুমিনিয়াম 3, কিন্তু ব্যবহৃত হয়েছে 0, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে এটা 17-18 সালে আসছিল, এটা 17-18 আসছিল। আচ্ছা, এবার তোমাদের যেটা বোঝাই, এবার আমি তোমাদের আরেকটা কোশ্চেন দিই, ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে H2O, বি নম্বর হচ্ছে LCl3, সি নম্বর হচ্ছে NH4+, ডি নম্বর হচ্ছে CH3+। বলা হচ্ছে যে নিউক্লিওফাইল কোনটা, নিউক্লিওফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল, বের করো নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল কোনটা হবে বলো তো ভাইয়া, নিউক্লিওফাইল কোনটা হবে, নিউক্লিওফাইল, রাইট, নিউক্লিওফাইল এ হবে। ঠিক আছে, ঠিক আছে, পারতেছো। ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 আসছিল এটা, এটা ডি ইউতে আসছিল 14-15। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন আসছিল, আচ্ছা, এবার আমি তোমাদের যেটা বোঝাই সেটা হচ্ছে যে RnH2 বি নম্বর হচ্ছে VF3, সি নম্বর হচ্ছে ROH, ডি নম্বর হচ্ছে RmgX। এখন বলা হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী বিকারক নয় কোনটি, কেন্দ্রাকর্ষী বিকারক নয়। কেন্দ্রাকর্ষী মানে কি, কেন্দ্রাকর্ষী মানে হচ্ছে নিউক্লিওফাইল, কেন্দ্রাকর্ষী মানে কি, নিউক্লিওফাইল। বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক না কোনটা, কেন্দ্রাকর্ষী বিকারক নয় কোনটি, কেন্দ্রাকর্ষী বিকারক মানে হচ্ছে নিউক্লিওফাইল, কেন্দ্রাকর্ষী বিকারক নয়, তার মানে নিউক্লিওফাইল নয় কোনটি বলো, নিউক্লিওফাইল নয় কোনটি, নিউক্লিওফাইল নয় কোনটি, নিউক্লিওফাইল নয় কোনটি মানে কি, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল নয় কোনটি, তার মানে এটা চাওয়া হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল বের করো তো ভাইয়া, এটা ইলেকট্রোফাইল বের করতে পারবা, এটা ইলেকট্রোফাইল কি হবে বলো দেখি, আনসার কি হবে একদম দেখি। রাইট, বি নম্বর, অ্যাবসোলুটলি রাইট, বোরনের সবচেয়ে বেশি দূরত্বে 3 ব্যবহৃত হচ্ছে, 3 তাহলে 0। আর এখানে এক জোড়া ইলেকট্রন থাকে, তোমরা জানো এখানে এক জোড়া ইলেকট্রন থাকে, আর এর চারপাশ জুড়ে থাকে, রাইট, এগুলো তোমার কমন সেন্স, এগুলো তোমরা জানো, রাইট। আচ্ছা, সো আমরা পেরে গেলাম ইলেকট্রোফাইল, ওকে, সো এই টপিক গেল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিক্রিয়ার কৌশল,
ঢাকা ইউনিভার্সিটিতে এখানে প্রচুর কোর্সন আসে, এমসিকিউ কিংবা রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট, সো আমরা সেটা শিখবো আর কি। আচ্ছা, এবার তোমরা লেখো টাইপ, পরের টাইপ লেখো। আমি টাইপ 6 করাইছি, টাইপ 7 আছে বিক্রিয়ার কৌশল। তোমরা একটু লেখো বিক্রিয়ার কৌশল সমূহ, বিক্রিয়ার কৌশল সমূহ। আমাদের একটু লিখে, টাইপ 7 হচ্ছে বিক্রিয়ার কৌশল সমূহ। আমাদের এই কঠিন জিনিসগুলো আগে শেষ করে ফেললাম কালকে, যারা তোমাদের শিখালাম রেজোন্যান্সের ব্যাপারগুলো আর এই বিক্রিয়ার কৌশল, এই দুইটা টপিক একটু ঝামেলার। এই দুইটা টপিক হয়ে গেলে আমরা অর্গানিক কেমিস্ট্রি একদম অনেক ইজিলি যাইতে পারবো, বাকি আর সামনে আর কঠিন জিনিস নাই। এই দুইটা টপিক একটু তুলনামূলক জটিল, বাকি জিনিসগুলো অনেক ইজি। আচ্ছা, সো আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে বিক্রিয়ার কৌশল সমূহ টাইপ 7। তোমরা সুন্দর করে কাইন্ডলি নোট করবা, আমি তোমাদের বারবারই বলছি বিক্রিয়ার কৌশল সমূহ। আচ্ছা, সো এখানে অনেকগুলো কেজ আছে। নাম্বার ওয়ান হচ্ছে, এখানে লেখো কেজ ওয়ান। কেজ ওয়ান হচ্ছে যে হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল, হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল। আচ্ছা, সো হ্যালোজেনেশন বিক্রিয়াটা কি আমি তোমাদের সেটা একটু দেখাবো, অ্যান্ড দেন হচ্ছে বিক্রিয়ার কৌশলটা তোমাদের দেখাবো। আচ্ছা, আমি তোমাদের যেটা দেখাবো মূলত সেটা হচ্ছে যে বিক্রিয়ার কৌশলের যে ব্যাপারটা, হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল। তো হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশলের জন্য আমাকে প্রথমেই হ্যালোজেনেশন বিক্রিয়াটা শিখতে হবে। আচ্ছা, প্রথমে এটা অবশ্য দেওয়া থাকবে তোমার, বা নাও দেওয়া থাকতে পারে। হ্যালোজেনেশন বিক্রিয়া মানে হচ্ছে বেনজিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া। হ্যালোজেন হিসেবে আমি ফ্লোরিন নিতে পারি, ক্লোরিন নিতে পারি, ব্রোমিন নিতে পারি। তো নর্মালি আমাদের ক্লোরিন থাকে, ঠিক আছে। এবার এখানে আমি নেব অনার্দ্র, আবার বলি আর্দ্র না, আর্দ্র না, অনার্দ্র। অনার্দ্র মানে হচ্ছে শুষ্ক, আর একভাবে থাকতে পারে শুষ্ক, অনার্দ্র AlCl3। আচ্ছা, এখানে মাথায় রাখবা হ্যালোজেন বাহক নিতে হয়। হ্যালোজেন বাহক বলতে বোঝাচ্ছে এটা যেহেতু হ্যালোজেনেশন বিক্রিয়া, তাই এখানে শুধু দেখ ক্লোরিন হবে, বিষয়টা একদমই তেমনটা না। আমি যদি এখানে ব্রোমিন লিখি তাহলে এখানে আমাদের প্রভাবক হবে AlBr3। অর্থাৎ আমরা এখানে যে প্রভাবকটা নিব সেটা হচ্ছে হ্যালোজেন বাহক। হ্যালোজেন বাহক মানে হচ্ছে যে আমি এখানে যে হ্যালোজেন বিকারক হিসেবে ব্যবহার করব, সেই হ্যালোজেনের আমাদের এখানে প্রভাবকটা লিখতে হবে। বুঝতে পারছো, এখানে ফ্লোরিন ক্লোরিন আয়োডিন নিতে পারি। তো নর্মালি আমাদের এটা থাকে, আমি তোমাদের এটা দিয়ে দেখাচ্ছি, বাট সব বিক্রিয়া সেম, একটা শিখলে বাকিগুলো পারা যায়। আচ্ছা, ওকে, সো আমি তোমাদের একটু দেখাই যে এইটার সাথে বিক্রিয়া করলে আসলে কি হয়। তোমরা জানো যে বেনজিনটা ভাঙে হচ্ছে ঠিক কিভাবে, বেনজিনের এখানে একটা হাইড্রোজেন থাকে, বেনজিনের প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন থাকে। তো ভাইয়া, আমরা জানি যে বেনজিনের যে উপরের মূলকটা থাকে সেটা হচ্ছে আমাদের পজিটিভ থাকে, আর এটা হচ্ছে নেগেটিভ। একটা জিনিস মাথায় রাখবা, বেনজিন সব সময় নেগেটিভ হয়, বেনজিন সব সময় নেগেটিভ হয়। বেনজিন নিজে সব সময় পজিটিভটা নিতে চায়, বেনজিন পজিটিভ কর্তৃক আকৃষ্ট হতে চায়। কথা কি বুঝতে পারছো?
আবার বলি, বেনজিন পজিটিভ কর্তৃক আকৃষ্ট হতে চায়, দ্যাট মিনস বেনজিন সবসময় ইলেকট্রোফাইল নিতে চাই, বেনজিন সবসময় ইলেকট্রোফাইল নিতে চায়। ইলেকট্রোফাইল কেন? কারণ কোন যৌগের উপরে যদি পজিটিভ থাকে তাহলে সেটা হয় ইলেকট্রোফাইল, আর বেনজিন নিতে চায় পজিটিভ জিনিস। ঠিক আছে, সো আমরা যদি একটু হিসাব করি, আমাদের এইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর ক্লোরিনকে আমি ভাঙতে পারি এখানে এভাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সো আমি যদি একটু দেখাই তোমাদের, সেটা হচ্ছে যে এই ক্লোরিনটা, পজিটিভ ক্লোরিনটা এখানে যুক্ত হবে ক্লোরোবেনজিন, আর এখানে হবে HCl। ঠিক আছে, অর্থাৎ এই এইচটা সিএল এর কাছে যাবে আর সিএলটা এখানে আসবে, অর্থাৎ এটাকে বলা হয় সাবস্টিটিউশন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কিন্তু ওই বিক্রিয়া ধরনের ভিতরেও কিন্তু আসতে পারে, সাবস্টিটিউশন বিক্রিয়া। এখন বলা হবে এইটা যেহেতু হ্যালোজেন বিক্রিয়া, বলা হবে এই বিক্রিয়ার কৌশল কি, অর্থাৎ এখানে যে এই বিক্রিয়াটা উৎপাদটা উৎপন্ন হচ্ছে এটা কিভাবে উৎপন্ন হচ্ছে, কয় ধাপে বিক্রিয়া করে উৎপন্ন হয়, তো সেটা তোমাদের দেখাবো। আচ্ছা, ওকে, সো আমি তোমাদের বিক্রিয়ার কৌশলটা একটু দেখাই, আমি তোমাদের একটা দেখালে বাকি সবগুলো পারবা। আচ্ছা দেখো, একটু লেখো প্রথম ধাপ, প্রথম ধাপ আমাদের প্রথম ধাপে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই বিকারকের সাথে আমাদের যে প্রভাবকটা আছে সেইটার বিক্রিয়া করতে হবে। সো এখানে হবে সিএল টু, আর এখানে হবে AlCl3। এইটার সাথে এইটা যে বিক্রিয়া করে কি হয়, এইটা একটু মুখস্থ রাখা লাগবে তোমাদের, যদি এইটা একটু মুখস্থ রাখতে পারো তাহলে হয়, তবে একটু বুঝে মুখস্থ করা যাবে। সেটা কিভাবে দেখো, সেটা হচ্ছে যে এখানে যে AlCl3 আছে ভাইয়া, এটা কিন্তু ইলেকট্রোফাইল, রাইট? এটা কি ভাইয়া? ইলেকট্রোফাইল। তাহলে এটা এটা কি নিতে চায় জানো? ইলেকট্রোফাইল। এই ক্লোরিনটা কি হয়, একটা ক্লোরিন হচ্ছে পজিটিভ হয় আর একটা ক্লোরিন হচ্ছে নেগেটিভ হয়, রাইট? সো ভাই আমাদের এখানে যে জিনিসটা হয়, আমাদের এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমাদের এইটা কি ভাইয়া বলতো, আমাদের এই পুরো জিনিসটা কিন্তু ইলেকট্রোফাইল, রাইট? এই জিনিসটা কি AlCl3, এটা পুরোটাই কি, এটা পুরোটা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে ভাইয়া এই ইলেকট্রোফাইল কি কর্তৃক আকৃষ্ট হবে বলতো? ভাইয়া এটা পুরোটা ইলেকট্রোফাইল, AlCl3টা ইলেকট্রোফাইল। তাহলে ভাই এটা কি কর্তৃক আকৃষ্ট হবে বলতো? ভাই নিউক্লিওফাইল কর্তৃক। তাহলে নিউক্লিওফাইল মানে কি, কোনো যৌগের উপরে নেগেটিভ থাকা নিউক্লিওফাইল। তাহলে AlCl3 চাই এই Cl- এর সাথে একবারে সংযুক্ত হয়ে যেতে, অর্থাৎ AlCl4- আর এই ক্লোরিন প্লাসটা এখানে আলাদাভাবে ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে ভাই আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল করে ফেললাম, এই লাইনটা হয়তো সবাই বুঝেছ। আমি আবার বলি, এইটা নিজে ইলেকট্রোফাইল তাই এটা নিউক্লিওফাইলকে চাই, সো নিউক্লিওফাইলের সাথে রিঅ্যাকশন করা হয়ে গেল এটা। এবার আসি দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে যত ঝামেলা সেটা আমি একটু বলি। দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ তুমি তিনভাবে করতে পারো, তিনভাবে। আমি প্রথমে সব থেকে সহজটা দেখাবো, তারপরে একটু জটিল, তারপরে আর একটু জটিল। যখন তুমি হায়ার লেভেলে চলে যাবা সেইটা অ্যান্সার করা পরীক্ষায় সব থেকে ভালো হবে, তো তার জন্য আমি তোমাকে একটু ভেঙে দেখাই। দেখো হ্যাঁ, এইবার আমি এইটার সাথে এইটা করে ফেললাম, এখন তুমি আমাদের বেনজিনের পার্টটা বাদ আছে, তো বেনজিনের পার্টটার জন্য কি করতে হবে দেখো। এখানে আমি এখানে সে বেনজিন আঁকলাম, বেনজিন আঁকিয়ে আমি একটা ছোটো করে আঁকাই, না হলে ধরানো কষ্ট হয়ে যাবে। তাহলে আমি একটু যদি ছোটো করে ড্র করি বেনজিনটাকে। আচ্ছা, সো আমি একটু বেনজিনটা আঁকাই এখানে, এখানে ডাবল বন্ধন, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে দ্বিবন্ধন আছে, তোমরা জানো দ্বিবন্ধনের উভয় পাশে যদি সেম জিনিস থাকে, এই যে এখানে যে বন্ধনটা আছে, এই বন্ধনের এখানে একটা হয় নেগেটিভ একটা হয় পজিটিভ, কারণ দুই পাশে দুইটাই সেম। কোনটা নেগেটিভ হয়, যেটা এই ইলেকট্রন নেয় সেটা হয়ে যায় নেগেটিভ, আর দুইটার ভিতরে এই দুই কার্বনের ভিতরে যে কার্বনটা ইলেকট্রন দেয় সেটা হয়ে যায় পজিটিভ। তোমরা এটা জানো, ইলেকট্রন দিলে কি হয়ে যায়, সোডিয়াম ইলেকট্রন দেয় তাই সেটা কি হয়ে যায় পজিটিভ, ক্লোরিন ইলেকট্রন নেয় তাই কি হয়ে যায় নেগেটিভ, অর্থাৎ কোনো কিছু ইলেকট্রন নিলে হয় নেগেটিভ, ইলেকট্রন দিলে হয় পজিটিভ। তাহলে ভাই এখানকার যে দুই বন্ধনটা আছে, এই বন্ধনটা মূলত আমাদের এই আমাদের দুইটার ভিতরে যেটা নেয় আর কি। ঠিক আছে, তো এখন এখানেও যেহেতু সেম, এখানেও যেহেতু সেম, এবং মাঝখানে দ্বিবন্ধন, কাজেই যে নেবে সে কিন্তু নেগেটিভ হবে,
যে নেবে সে নেগেটিভ। সো আমি একটা কাজ করি, এই বন্ধনটা ধরো আমি এখানে দিয়ে দিই, তাহলে এই বন্ধনটা যদি এখানে দিয়ে দিই ভাইয়া, তাহলে আমাদের কি হবে বলতে পারবা? এটা হয়ে যাবে নেগেটিভ আর এটা হয়ে যাবে পজিটিভ। কথা কি বুঝতে পারছো নাকি বোঝো নাই? সো ভাইয়া আমি যদি এখন এইটার সাথে, যেহেতু এটা বেনজিন, তাহলে বেনজিন সবসময় কি কর্তৃক আকৃষ্ট হতে চায়? ধনাত্মক জিনিস কর্তৃক। তাহলে আমাদের এইটার সাথে বিক্রিয়া করতে হবে এবার। সো ক্লোরিন প্লাস। সো বিক্রিয়া করার পরে ভাইয়া কি ঘটনাটা ঘটে আমি যদি একটু তোমাদের দেখাই, যে এইটা যেহেতু নেগেটিভ আর এটা যেহেতু পজিটিভ, কারণ এই বন্ধনটা এখানে দিয়ে দিচ্ছে, তাহলে যেটা দিয়ে দিবে সেটা হচ্ছে দ্বার থেকে তীর যাবে সে নেগেটিভ, আর এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ। তাহলে ভাই এখানে যখন নেগেটিভ হবে তখন ভাই এইটা কর্তৃক আকৃষ্ট হবে ক্লোরিন। তাহলে বিষয়টা কেমন হবে আমি যদি একটু ড্র করি দেখো ভাই, এটা আসলে কেমন হবে সেটা হচ্ছে যে আমি আগে নর্মালি একক বন্ধন সবগুলো দিয়ে নিয়ে, তোমাদের কাজ হবে সবগুলো একক বন্ধন দিয়ে নিয়ে হাইড্রোজেন পূর্ণ করে দেওয়া, তারপরে দ্বিবন্ধন কোন জায়গায় হবে সেটা আমরা পরে হিসেব করবো, ঠিক আছে? আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে এখানে দেখো আমাদের যেহেতু হাইড্রোজেনের জন্য আমি এটা আঁকলাম, হাইড্রোজেন আছে আর এই বন্ধনটা যদি এখানে চলে আসবে, তাই আমি এখানে আর একটা বন্ধন দিয়ে দিব, এবং বন্ধন এখানে যেহেতু নেগেটিভ এটা পজিটিভ কর্তৃক আকৃষ্ট হবে, অর্থাৎ এখানে ক্লোরিন থাকলো, ঠিক আছে? আচ্ছা এইবার এখানে একটা কাজ করি, আমি এখানে সিএল দিই তাহলে ভালো হয়, জিনিসটা বুঝতে ভালো হবে। এখানে এই সিএল আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে দেখো ভাই আমাদের এখানে কি হচ্ছে, এই কার্বনটা কি হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে আমাদের দ্বিবন্ধন ছিল, এখানে দ্বিবন্ধন ছিল, তাহলে আমাদের এইটা হয়ে যাচ্ছে কি ভাই পজিটিভ, এটা হয়ে যাচ্ছে পজিটিভ। তো আমরা এটাকে পজিটিভ হিসেবে গোল্লা হিসেবে লিখি, ঠিক আছে? এটাকে আমরা গোল্লা হিসেবে লিখি। আচ্ছা এবার গোল্লা হিসেবে লেখার পরে এবার আমরা তৃতীয় ধাপ করব, তৃতীয় ধাপ এবার লেখো তৃতীয় ধাপ। আচ্ছা তৃতীয় ধাপে যেটা করতে হবে আমি তোমাদের একটু বোঝাই, তৃতীয় ধাপ এখানে লেখাটা মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা মাথায় রাখবা তৃতীয় ধাপে যে কাজটা করা লাগবে, এখানে লিখি তৃতীয় ধাপে হচ্ছে আমাদের এইটা, এটা উৎপাদ উৎপন্ন হবে, মানে প্রথমে এখানে তুমি তৃতীয় ধাপ লিখবা, তৃতীয় ধাপ। সো তৃতীয় ধাপের পরে হচ্ছে আমাদের এইটার সাথে, আমাদের এইটার সাথে এবার নিউক্লিওফাইল বিক্রিয়া করতে হবে, কারণ আমি এটার সাথে অলরেডি বিক্রিয়া করে দিয়েছি, তাই এটার সাথে আমাদের এখন এইটা বিক্রিয়া করতে হবে। তাহলে তৃতীয় ধাপে তৃতীয় ধাপ লিখবা, লেখার পরে এইটা এখানে নিয়ে আসবা, তারপরে এইটার সাথে বিক্রিয়া করবা কি এল সি এল ফোর মাইনাস। তো ভাইয়া এইটার সাথে যখন তুমি বিক্রিয়া করবো তখন কি হবে ভাইয়া দেখো, এবার যে কাজটা হবে সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা এই জায়গাটা ইলেকট্রনটা দিয়ে দেয়, হাইড্রোজেন তখন এখানে ইলেকট্রন দিয়ে দেয় তখন এ হয়ে যায় পজিটিভ, আর যখন এ পজিটিভ হয়ে যায় তখন ভাইয়া এ এইটার সাথে বিক্রিয়া করে ফেলে আর এখানে ক্লোরোবেনজেন থেকে যায়। সো আমরা এটা নর্মালি কি লিখতে পারি তাহলে দেখো তো ভাইয়া, আমরা এখন এটাকে লিখতে পারি ঠিক এভাবে, এখানে আমাদের যখন এখানে দিয়ে দিবে তখন ডাবল বন্ধন, এখানে ডাবল 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 বন্ধন, এখানে ডাবল বন্ধন দিয়ে দিয়ে এটা আমাদের ক্লোরোবেনজিন হিসেবে থেকে যাচ্ছে, আর যখন এই বন্ধনটা এখানে দিয়ে দিচ্ছে তখন এই পজিটিভটা থাকার কোনো দরকার হচ্ছে না এখানে। সো যখন থাকার দরকার হবে না তখন যে কাজটা হবে সেটা কি, এটা এর সাথে বিক্রিয়া করলে হয় এ এল সি এল থ্রি আর এই সি এল, রাইট? এল সি এল থ্রি আর এই সি এল, দ্যাটস ইট। ওকে 30 মিনিট ব্রেক নিবা, আহা কত সুন্দর, আমি এখানে দাঁড়াই ক্লাস নিচ্ছি, আমার 30 মিনিট ব্রেকের প্রয়োজন হবে না আর তোমার 30 মিনিট ব্রেক লাগবে, হ্যাঁ এটা কোনো কথা বললে বলো, 30 মিনিট ব্রেক নিলে ক্লাস শেষ হবে না, ঠিক আছে? আচ্ছা আমার আমার এখন আমি 5 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, যাদের আদান দিয়ে দিচ্ছে তোমার নিজেরা ব্রেক নিতে পারো, কাইন্ডলি ওখান থেকে পরে দেখে নিও, ঠিক আছে? আমি 35ই ব্রেক দেবো তোমাদের আর 5টা মিনিট করাবো তোমাদের। তো আমি এখন তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে যে এই বিক্রিয়ারে অন্যভাবে কিভাবে করা যায়, তুমি তো হ্যাঁ ভেঙে লিখবা না, ভেঙে লিখতে গেলে তো অনেক সময় লাগবে, তাহলে কিভাবে করা যায় সেটা দেখা যাচ্ছে, দেখাই আমি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা 30-এ ব্রেক দেন একথা বলছো, ওকে সরি সরি বুঝতে পারিনি, অনেক ফাঁকি বাস থাকে তো আসলে তাদের কথা মতো চলতে গেলে আসলে কোনো শেষ হবে না, ঠিক আছে? ওকে দেখো দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে যেটা করব, আচ্ছা আমি এখন যেভাবে করতে চাচ্ছি সেটা তুমি এভাবে করবা,
বেনজিনটাকে ঠিক এভাবে লিখবা, এভাবে আঁকাবা। আচ্ছা, এখানে হাইড্রোজেন দিবা, দেওয়ার পরে এখানে তুমি যেটা বললাম যে আগের মতোই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবা। করার পরে আমাদের কি হবে, এই বন্ধনটা হচ্ছে আমাদের এই দিয়ে এইখানে চলে যাবে। আচ্ছা, যখন ওখানে চলে যাবে তখন কি হবে দেখো, নর্মালি আমার যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে এখানে যখন চলে যাবে তখন আমাদের এই জায়গাটা হবে এইচ, এখানে হবে সিএল। যখন এক বন্ধনটা এখানে দিয়ে দিচ্ছে তখন নেগেটিভিটি থাকতেছে, কার্বন কর্তৃক আকৃষ্ট হচ্ছে, বাকিটা এখানে থাকবে আর এই কোণ হবে পজিটিভ। আচ্ছা, এবার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে যেটা করবা সেটা হচ্ছে যে তৃতীয় ধাপে আমি এটাকে আরেকভাবে লিখি এইচ, তারপরে সিএল। এবার আমাদের নিউক্লিওফাইল কর্তৃক আকৃষ্ট হবে AlCl4-। এবার যেটা হবে সেটা হচ্ছে যে এই হাইড্রোজেনটা এখানে, হাইড্রোজেনের বন্ধনটা এখানে দিয়ে দিবে। বন্ধনটা দিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ক্লোরোবেনজেন হয়ে গেল, আর এই হাইড্রোজেনটা তখন এর সাথে যুক্ত হয়ে কি হবে AlCl3, আর কি হবে HCl। দ্যাটস ইট, হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, তোমরা কি বুঝেছো এটা? এবার তোমাদের আর এক ব্যবহার শেখাবো আমি, এটা তোমাদের আর এক ব্যবহার শেখাবো। এটা তো তোমার বুঝেছো না, হয়তো বুঝেছো না এটা, আগে যেহেতু ডিটেলস বুঝাচ্ছি এখন এটা বোঝা উচিত। এটা যদি না বোঝো তাহলে আসলে কিছু বলার নাই আসলে। হ্যাঁ, বুঝেছো তোমরা সবাই? তোমাদের আর একটা স্টেপ আমি শেখাবো, আর একটা স্টেপ আমি শেখাবো, দিয়ে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা বাসায় করবে কাইন্ডলি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন, ক্লিয়ার। যেহেতু আমি আরেকটা স্টেপে তোমাদের বোঝাবো, তো সেটা একটু দেখো। আচ্ছা, এবার দেখো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের সাথে এবার তুমি কাজটা করবা দ্বিতীয় ধাপে। এই দেখো, এখানে তুমি বেনজিনটা নিবা, বেনজিনটা নেওয়ার পরে তুমি এখানে এইটার সাথে বিক্রিয়া করবা। আচ্ছা, ফাইন, তো যখন তুমি এটার সাথে বিক্রিয়া করবা তখন কি হবে দেখো, আমি যদি একটু বোঝাই তোমাদের, সেটা হচ্ছে যে আমাদের যখন এখানে এই যে বন্ধনটা এখানে দিয়ে দিচ্ছিল, মনে পড়ে হয় তোমাদের এখানে বন্ধনটা দিয়ে দিচ্ছিল, যখন বন্ধনটা দিয়ে দিচ্ছিল তখন এসেছিল এখানে পজিটিভ, আর এখানে এখানে ইলেকট্রন থাকছিল, আর এখানে এই ছিল ছিল, তোমাদের কি মনে পড়ে? হয়তো মনে পড়ে। আচ্ছা, এখন ভাইয়া এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন ছিল, তাই আমরা এখন যেটা করব, বেনজিনের ভিতরে তিনটা পাই বন্ধন থাকলে গোল্লা হয়, আর বেনজিনের ভিতরে দুইটা পাই বন্ধন থাকলে জিনিসটা এমন হয়। কথা কি বুঝতে পারছো? যেহেতু আমাদের এখন এই পজিটিভটা যুক্ত হওয়ার ফলে এখানে যুক্ত হবে, তা আমাদের ভিতরে দুইটা পাই বন্ধন থাকে, দুইটা পাই বন্ধন থাকলে বেনজিনের টোটাল গোল্লা না হয়ে এরকম অর্ধ গোলক হয়, আর এই যে পজিটিভটা না এখানে না লিখে এর ভিতরে লেখা হয়। এটা হচ্ছে সব থেকে অ্যাডভান্স লেভেলের, যদি তুমি না বোঝো, একদম না পারো, তাহলে আমি প্রথমে যেটা করাইছি সেটা, এরপরে যদি তুমি আরেকটু ভালো বোঝো তাহলে দ্বিতীয় নম্বর করবা, আর সব থেকে যদি অ্যাডভান্স লেভেলের তুমি বুঝে থাকো তাহলে এটা করবা, কারণ এটা করতে অনেক বেশি সময়ের, কম সময়ের প্রয়োজন হয়, এটা এটা অনেক কম সময় লাগে। আচ্ছা, এবার এইটা আমি এখানে নিয়ে আসলাম, আমি আবার রিপিট করবো না এই জিনিসটাকে, ঠিক আছে? তো যে আমার তিনটা বোঝাইছি, আমি তিনটার ভিতরে তুমি যেটা পারো সেটাই করবা। আচ্ছা, তাহলে এইটা আবার এখানে আসবে, এবার তুমি AlCl3 সাথে AlCl4- রিয়াকশন করলে কি হয়, এইটা এখানে দিয়ে দিবে, তোমরা এটা তখন এখানে দিয়ে দিবে, তখন কি হবে ফুল পাই, তিনটা পাই বন্ধন আবার পেয়ে যাবে, তখন তো আর নেগেটিভ দরকার নাই, রাইট? কারণ যখন এখানে পাই বন্ধন হয় তখন এখানে আর পজিটিভটা থাকে না, আর পজিটিভ না থাকলে এখানে আর দরকার নাই। সো আমরা এখন কি লিখবো, ক্লোরোবেনজিন, আর এখানে হবে AlCl3। তুমি তিনটার ভিতরে তুমি যেটা পারো ভাই সেটা করবা, ঠিক আছে? এখন বলো না ভাই, আপনি আপনি আবার রিপিট করেন, তোমার যেটা ভালো লাগে ভাই সেটা করবা। তিনটার ভিতরে যদি তুমি একটা বুঝেছো, আর তিনটার ভিতরে যদি একটা না বোঝো, তাহলে তুমি ভাই অর্গানিক কেমিস্ট্রি আসলে তোমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? ওকে, সো আমি তোমাদের এখন হোমওয়ার্ক দিয়ে দেবো, হোমওয়ার্ক দিয়ে তোমাদের আমি ব্রেক দিচ্ছি, ঠিক আছে? তোমরা বাসায় যেগুলো করবা সেটা তোমাদের আমি একটু বলে দিই, তোমরা বাসায় যেগুলো করবা, বাসায় কোনগুলো করবা সেটা একটু বলে দিই। আচ্ছা, বাসায় কেস টু লেখো, বাসায় কেস টু লিখবা হচ্ছে ফিডেলক্রাফ অ্যালকাইলেশন,
फ्रिडेलक्राफ्ट एलकाइलेशन, फ्रिडेलक्राफ्ट एलकाइलेशन माने होच्छे बेंजिनेर साथे CH3Cl बिक्रिया करा। तो बेंजिनेर साथे CH3 पजिटिव है Cl माइनस है और बेंजिन नेगेटिव है। बेंजिन जो नेगेटिव है ताले एटा है टोलुइन और एखाने है Cl, एखाने हबे अनार्द्र Al Cl3। तो भाई आमी जोदि प्रथम धापटा देखाई दी तुमी सब पारबा। प्रथम धाप होच्छे CH3Cl प्लस Al Cl3 करले कि हय भाई बोलो तो? एखान थेके Cl निये कि हये जाबे आगेर मतो, एखाने कि हबे Cl4 माइनस और एखाने हबे CH3 प्लस। ताहले एखन कि पारबो ना? आगे आमी एखाने कि लिखछिलाम CH প্লাস ছিল ওখানে, রাইট না? আগে ছিল কি জানো Cl প্লাস ছিল। তো Cl এ দেখা তুমি এখন এটা নে করবা, একদম সেম টু সেম, কোনো পার্থক্য নাই, একই রকম, কোনো পার্থক্য নাই। আগে তুমি Cl নিচ্ছিলা, এখন CH3 নে করবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন। এবার তুমি নাম্বার 3 লিখবা, যেটা সেটা হচ্ছে নাম্বার 3 লিখবা অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, এগুলো করে দেবো না আমি, তোমরা বাসায় করবা, ঠিক আছে? সবগুলো ইজি, একটা পারলে বাকিগুলো সব পারা যাবে। অ্যাসাইলেশন আমি লিখে দিচ্ছি, ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন না লিখে, ও ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন, এই যে হোমওয়ার্কটা তোমাদের আমি দিলাম কেস 2, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসলো, এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসলো গত বছর 19-20 সালে আসলো, এটা আসলো ঢাকা ইউনিভার্সিটি গত বছর আসলো এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি দেখাবো অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন মানে হচ্ছে এই জায়গাটা আমাদের CH3CO হবে আর কিচ্ছু না ভাইয়া, CH3CO CH3CO বিক্রিয়া করলে অ্যাসাইলেশন হয় আর কিচ্ছু না। তাহলে এই জায়গাটা হবে কি ভাইয়া, CO CH3। তাহলে আমাদের এই জায়গাটা কি হবে ভাইয়া, CH3CO C, এটা এটা করলে কি হবে, এখানে এই জায়গাটা হবে CO CH3 প্লাস, অর্থাৎ এখন CO CH3 নিয়ে করা লাগবে। সব সেম, কোনো পার্থক্য নাই, একদম পার্থক্য নাই, সব সেম। অ্যাসাইলেশন হলে CH3CO, শুধু মাঝখানে CO এক্সট্রা হবে, ঠিক আছে? আর কিচ্ছু না। তিনটা হোমওয়ার্ক হলো, কেস আর একটা কেস করবা হোমওয়ার্ক, সেটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, সো নাইট্রেশন বিক্রিয়ার জন্য আমাদের যে কাজটা করা লাগে মূলত, আমি নাইট্রেশন বিক্রিয়াটা দেখাই, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, দেন তোমাদের ব্রেক দিব আর কি। বেঞ্জিনের সাথে নাইট্রেশন মানে হচ্ছে HNO3 সাথে বিক্রিয়া, এখানে হবে সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 60 কিংবা 30 খুব সম্ভবত 60 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ, এটা করলে হয় নাইট্রোবেনজিন, রাইট? কারণ কি, এখানে এটা হয় পজিটিভ, এটা হয় নেগেটিভ, আর এটাকে ভাঙা দেওয়া আছে OH ইনটু NO2 হিসেবে, তাহলে এটা হয় নেগেটিভ, এটা হয় পজিটিভ, সো এই পজিটিভটা যাবে এখানে আর এটা হয়ে পানি হয়ে যাবে। সো এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, অর্থাৎ নাইট্রোবেনজিন উৎপন্ন করলে হয় নাইট্রেশন বিক্রিয়া পানি। তাহলে ভাই এখন এইটার সাথে এইটা বিক্রিয়া করলে কি হয়, তুমি যদি এটা জানো তাহলে হবে, ঠিক আছে? এই যৌগের নাম হবে অ্যাসিটোফেনন, এটার নাম হবে অ্যাসিটোফেনন, এটার নাম হবে অ্যাসিটোফেনন। যখন তুমি এইটা দিবা না তখন হয়ে যাবে অ্যানিসল, যখন সি থাকবে না তখন হয়ে যাবে অ্যানিসল, যখন সি থাকবে তখন হয়ে যাবে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো এখন আমরা যদি এই প্রথম ধাপটা একটু দেখাই, ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ HNO3 প্লাস সালফিউরিক অ্যাসিড যদি তুমি জানো তাহলে হবে। এটার সাথে এটা বিক্রিয়া করলে যেটা হয় মূলত সেটা হচ্ছে আমাদের এখানে NO2 প্লাস হয় আর HSO4 মাইনাস হয় আর সাথে আমাদের একটা কী হবে, শুধু পানি হয়ে যাবে পানি। তো পানির কোনো কাজ নাই আমাদের, পানিতে আসলে তেমন কোনো কাজ করা লাগে না মূলত, ঠিক আছে? আমাদের পানিতে কোনো কাজ নাই। দেখো আমরা যেখানে কী করলাম, এটার সাথে এটা বিক্রিয়া করলাম, প্রথমে ইলেকট্রোফাইল আকর্ষণ করবে তারপরে নিউক্লিওফাইল, দ্যাটস ইট। আমাদের পানির কোনো কাজ নেই, পানি এমনি উৎপাদ উৎপন্ন হবে, এটা কোনো দরকার নাই। দ্বিতীয় ধাপে এইটা কর্তৃক আকৃষ্ট করবা, তৃতীয় ধাপে এইটা, দ্যাটস ইট, হয়ে যাবে। তো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? বাকি আরও বিক্রিয়ার কৌশল আছে, আমি কেস 2, 3, 4 তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, বাকিটা আমি এসে করাবো, বাকিটা তোমাদের এসে করাবো। সালফোনেশন লাগবে না,
সালফোনেশন লাগবে না, এটা একটু তুলনামূলক টাফ, এই কোর্সনটা দিবে না, ঠিক আছে? এই কোর্সনটা দেওয়ার পসিবিলিটি নাই, কারণ বুয়েটাও দেয় না, সো ঢাকা ভার্সিটি তো দূরের কথা, দেবে না, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের হচ্ছে ব্রেক দিচ্ছি, এখন বাদে হচ্ছে 40, আমি তোমাদের 55 স্টার্ট করবো, 55, সো 55 তোমাদের সাথে আমার দেখা হবে, 55 কিংবা 56, 55-56 দেখা হবে, ঠিক আছে? 15 মিনিট ব্রেক দিচ্ছি, 56-57 স্টার্ট করবো ইনশাআল্লাহ। ওকে, সো সবাই ব্রেক নিতে পারো। আচ্ছা, সো আমরা কেস 3 কেস 4 পর্যন্ত করলাম, আমি এবার কেস 5 থেকে তোমাদের করাবো। কেস 5, আচ্ছা, কেস 5 লিখবা হচ্ছে SN1 বিক্রিয়ার কৌশল। আচ্ছা, ওকে, সো তোমরা একটু লেখো কেস 5, সেটা হচ্ছে যে SN1 বিক্রিয়ার কৌশল। আচ্ছা, SN1টা কি তোমাদের একটু বলি, এন মানে হচ্ছে তোমার যে নিউক্লিওফিলিক, যেটা এটা হচ্ছে সাবস্টিটিউশন, বুঝতে পারছো? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া, ঠিক আছে? তো এই বিক্রিয়ার কৌশলটা কি, অর্থাৎ এটা সাবস্টিটিউশন বিক্রিয়া, অর্থাৎ এটা প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আমাদের এটা করতে হবে। সো SN1 বিক্রিয়াটা তোমাদের যদি একটু বোঝাই। আচ্ছা, এই বিক্রিয়ার জন্য আমাদের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে সক্রিয়তা এবং স্থায়িত্ব। আচ্ছা, তোমাদের একটু দেখাই, এই বিক্রিয়াটা হয় কি, আমাদের এখানে ধরো CH3 থাকলো, আমাদের তিন পাশে তিনটা যদি অ্যালকাইল অ্যালকাইল মূলক থাকে, আর এখানে ধরো হ্যালোজেন থাকলো, আর এই জায়গাটাতে ধরো আমাদের এখানে KOH দিলাম, সে অবশ্যই অবশ্যই এখানে অ্যালকোহলই হবে, সরি অ্যাকোয়াস হবে। সো অ্যাকোয়াস হলে কি হয়, আমাদের প্লাস মাইনাস চেঞ্জের মাধ্যমে বিক্রিয়া হয়, অর্থাৎ এই পুরোটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো এই পজিটিভ নেগেটিভটা এখান থেকে বাইর হয়ে গেলে কি হয়, আমাদের এই জগৎটা, এই সমস্ত জিনিসপত্র না পড়েছ, ইজি জিনিসপত্র। আচ্ছা, সো এখানে হবে CH3, এখানে সি এর জায়গায় হবে OH, এখানে হবে CH3, এখানে হবে CH3, আর এটা হবে তোমার KCl। আচ্ছা, এটা কিন্তু 3 ডিগ্রি হ্যালাইড, রাইট? 3 ডিগ্রি হ্যালাইড কেন বলছি, দেখো ভাই, আমরা নর্মালি কি জানি, আমাদের এখানে যদি এইচ থাকে, এখানে এইচ থাকে, এখানে এইচ থাকে, তাহলে এটা আমরা বলি হচ্ছে 0 ডিগ্রি। এটা কয় ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি হ্যালাইড, এটাকে বলি আমরা মিথাইল ক্লোরাইড, এটাকে বলি আমরা মিথাইল ক্লোরাইড, কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা আমাদের কয় ডিগ্রি, 0 ডিগ্রি। এখন ভাইয়া, আমি যদি এই জায়গাটাতে একটা CH3 দিয়ে দিই, তখন এটা হয়ে যাবে 1 ডিগ্রি হ্যালাইড, অর্থাৎ এটা হয়ে যাবে এরকম CH3 সি এরকম হবে জিনিসটা, অর্থাৎ আমি যদি বোঝাতে চাই, এই যে CH2 হচ্ছে, এখানে একটা আছে CH3 আর একটা আছে CL, ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। তো এই ক্ষেত্রে হবে আমার এটা 1 ডিগ্রি হ্যালাইড, এটা কয় ডিগ্রি হবে, এটা হবে 1 ডিগ্রি হ্যালাইড, 1 ডিগ্রি হ্যালাইড, কেন, এখানে ক্লোরিন রয়েছে তাই হ্যালাইড হবে। এবার এখানে আমি যদি আরেকটা CH3 দিয়ে দিই, তখন এটা হয়ে যাবে 2 ডিগ্রি, আর এখানে যদি আরেকটা CH3 দিয়ে দিই, তখন এটা হয়ে যাবে 3 ডিগ্রি, ঠিক আছে? সো আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি আসে মূলত মিথাইল ক্লোরাইড থেকে। আচ্ছা, এখন ভাইয়া, আমরা যখন SN1 বিক্রিয়া করবো, তোমাদের একটা টিপস আমি শেখাই দিই, যখন আমি 1 করব, তখন আমাদের আমাদের ডিগ্রি হয় সাধারণত কত, আমাদের ডিগ্রি হয় 0, 1, 2, 3। তো ভাইয়া, আমাদের যখন 1 থাকবে, তখন একদম শেষের সংখ্যা থেকে আমাদের সক্রিয়তা ক্রম হবে, অর্থাৎ আমি যদি বলি সক্রিয়তা ক্রম কত হবে, আমি যদি তোমাকে বলি যে সক্রিয়তা ক্রম যেটা 1, তাই এই সক্রিয়তা ক্রম হবে জিনিসটা এমন, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যান্ড 0 ডিগ্রি, অর্থাৎ সক্রিয়তা ক্রম হচ্ছে SN1 যদি হয় তাহলে 3 ডিগ্রি থেকে স্টার্ট হবে। আর যদি স্থায়িত্ব বলি, স্থায়িত্ব কেন, স্থায়িত্ব কেমন হবে, স্থায়িত্ব ক্রম সবসময় উল্টো হবে, 0 ডিগ্রি > হচ্ছে 1 ডিগ্রি > 2 ডিগ্রি > 3 ডিগ্রি। তাহলে ভাই, আমরা এখানে একটা জিনিস দেখতে পারছি যে SN1 বিক্রিয়ার যে কৌশলটা, সেটা হচ্ছে যে আমাদের 3 ডিগ্রি থেকে স্টার্ট করতে হবে। সো 3 ডিগ্রি থেকে যদি হয়, তাহলে দেখো এটা কিন্তু 3 ডিগ্রি, এটা সব থেকে সক্রিয়, এটা রাসায়নিক বিক্রিয়ায় সব থেকে সক্রিয়, যার কারণে এটার স্থায়িত্ব ক্রমও সব থেকে কম,
বুঝতে পারছো? মানে 3 ডিগ্রিটা সব থেকে মানে SN1 বিক্রিয়ার জন্য 3 ডিগ্রিটা বেশি দেয়, মানে ইজিলি দেয় আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে SN1 বিক্রিয়া। এখন আমাদের কৌশলটা করতে হবে, কৌশল অনেক ইজি, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা দেখি যে বিক্রিয়ার কৌশলটা কেমন। প্রথম ধাপে লিখবা, প্রথম ধাপ লেখো, প্রথম ধাপ, প্রথম স্টেপ বা ফার্স্ট স্টেপ যাই লিখবা, প্রথম ধাপ। সো প্রথম ধাপে আমাদের কে ও এইচ, যেহেতু এটা অ্যালকোহলি তাই অ্যালকোহলি ভাঙে হচ্ছে প্লাস মাইনাস হিসেবে, প্লাস আর এখানে মাইনাস। অ্যান্ড আর একটা জিনিসও ভাঙবা, প্রথম ধাপে আমাদের দুইটা জিনিস হয়, এটাও হবে এবার এটাও ভাঙবা, মানে নিচে লিখবা, কিন্তু নিচে জায়গা নেই বলে আমি পাশে লিখতেছি CH3, 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 Cl, এটাও ভাঙে, এটা ভেঙে কি হয়ে যায় CH3, 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 এটা প্লাস মাইনাস এভাবে ভাঙে, ঠিক আছে? মানে প্রথম, এটা প্রথম ধাপে, ঠিক আছে? প্রথম ধাপে এটা নিচে লিখবা কাইন্ডলি, প্রথম ধাপে দুইটাই লিখবা। আচ্ছা, এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কিছুই না ভাইয়া, কি করতে হবে আমাদের মেইন বিক্রিয়কটা কি, মেইন বিক্রিয়কটা হচ্ছে এইটা ইলেকট্রোফাইল। সো ইলেকট্রোফাইলটা তুমি এখানে লিখে ফেলো, খুব সহজ এই জিনিসগুলো। CH3, CH3, এটা আছে প্লাস, যেহেতু এটা ইলেকট্রোফাইল তাই এটা আকৃষ্ট হবে কি দ্বারা ভাইয়া, নিউক্লিওফাইল দ্বারা। সো তুমি এখানে কি করবো, নর্মালি নিউক্লিওফাইল এখানে বিক্রিয়া করে দিলে ক্লোজ, বিক্রিয়ার ধাপ একদম ইজি। এগুলো আসলে মনে হয় না ঢাকা ভার্সিটি দিবে, এটা MCQ এর জন্য ইম্পর্টেন্ট, এই জন্য করাচ্ছি। এই হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার কৌশল, SN1 বিক্রিয়ার কৌশল। এবার আমি তোমাদের SN2 বিক্রিয়ার কৌশলটা দেখাবো। SN2 বিক্রিয়ার কৌশলটা একটু ঝামেলা আছে। ও এখানে, সরি, এখানে কে প্লাস হবে, রাইট? ঠিক আছে, একটু ঠিক করে নাও। আচ্ছা, ওকে, সো এবার আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে যে যে SN2 বিক্রিয়ার কৌশল। এখানে তোমরা যেটা লিখবে এখন সেটা হচ্ছে যে SN2 বিক্রিয়ার কৌশল। আচ্ছা, সো SN2 বিক্রিয়া, বিক্রিয়াটা কেমন আমরা সেটা আগে দেখি, আমরা আগে বিক্রিয়া শিখবো তারপরে কৌশল শিখবো। আচ্ছা, সো SN2 বিক্রিয়া যদি হয় তাহলে আমাদের হচ্ছে সব থেকে কম যেখান থেকে শুরু হবে 1, 2, 3 ডিগ্রি। আমি বলছিলাম যদি SN1 হয় তাহলে সব থেকে বেশি সংখ্যা আমাদের সক্রিয়তা সিরিজের প্রথমে থাকে, আর যখন 2 হবে তখন সব থেকে কম হবে সক্রিয়তা সিরিজের। সো এখানে লেখো আছে তোমার সক্রিয়তা ক্রম, এটা উল্টা হবে, সক্রিয়তা ক্রম এটা লেখো 0 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি। এবার লিখবা স্থায়িত্ব ক্রম, স্থায়িত্ব ক্রম এটা হবে 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন 0 ডিগ্রি। ওকে, ফাইন। সো এটা গেল। এখন যেহেতু এটা সক্রিয়তা সিরিজের 0 ডিগ্রি আছে, 1 ডিগ্রি আছে, তো ভাই 0 ডিগ্রি মানে কি দেখো, আমরা মিথাইলকে কিভাবে লিখতে পারি, এই যে এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে সিএল, এটা আছে 0 ডিগ্রি। আর যদি এই জায়গাটা যদি আমি এখানে এইচ মুছে দিয়ে যদি আমি এখানে আর লিখি তখন হয় 1 ডিগ্রি, রাইট? সো আমি 0 এবং 1 ডিগ্রিকে বেশি প্রাধান্য দিয়ে বিক্রিয়াটা করব। তা এটাকে আমি একটু ঘুরায় লিখবো, ছাতার মতো স্টাইলে লিখবো। তাহলে দেখো বিষয়টা কেমন, এখানে এইচ, এখানে হবে কি আর কিংবা এইচ, অর্থাৎ এইচ হলে হবে কয় ডিগ্রি, এইচ হলে হবে হচ্ছে 0 ডিগ্রি, আর হলে হবে 1 ডিগ্রি, আমি সেই জন্য এখানে লিখলাম। আচ্ছা, এবার ধরো এখানে কে ও এইচ, এখানে অবশ্যই অবশ্যই অ্যাকোয়াস লিখবা, মাইন্ড ইট, এটা খুব গুরুত্বপূর্ণ, কে ও এইচ অ্যাকোয়াস লিখবা। অ্যাকোয়াস না লিখে তুমি যদি এখানে অ্যালকোহলি লেখো তাহলে কিন্তু হবে না, মানে অ্যাকোয়াস এক ধর্ম আর অ্যালকোহলি আর এক ধর্ম। সো মাইন্ড ইট, এখানে অবশ্যই অবশ্যই অ্যাকোয়াস লিখবে, অ্যাকোয়াস না লিখলে কোনো টিচার নাম্বার নাও দিতে পারে তার হাতে, এটা
অ্যাকোয়া সেকেন্ড লিখতে হবে, মাথায় রাখবে। এখানে ভৌত ধর্মটা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি অ্যালকোহলি নাও তাহলে কিন্তু সমস্যা আছে, অ্যালকোহলি দিলে অপসারণ বিক্রিয়া হয় আর অ্যাকোয়া দিলে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা। ছোট ছোট ভুল আমরা করে থাকি, সেই ভুলগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখন কি করবো ভাই, আগের মতো রিয়াকশনটা জাস্ট কি করতে হবে, এই এটা তুমি সরাই দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই পুরো কার্বনটা, কার্বন দিয়ে পুরোটা প্লাস, ক্লোরিনটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। সো ভাই নর্মালি আমি রিয়াকশনটা করব কিভাবে, এখানে আমাদের হাইড্রোজেন, এখানে আমাদের হাইড্রোজেন, এই যে কার্বন, এখানে এখানে এইচ কিংবা আর, এখানে আমাদের কি হচ্ছে ভাই কে, সরি এখানে হবে ওএইচ, আর এখানে হবে কেসিএল। এখন বিক্রিয়ার কৌশলটা তোমাদের দেখাবো, বিক্রিয়ার কৌশল, ঠিক আছে? আচ্ছা, এখন হাইড্রোজেন উপস্থিত, কিন্তু আদানের আগে দেখি প্রায় 74-75 জন উপস্থিত ছিল, তো তোমরা একটু ফাঁকিবাজ হয়ে গেছো মনে হচ্ছে, ক্লাসে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারো না, প্রথম ধাপ। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলি, এসএন টু বিক্রিয়ার এক ধাপেই হয়ে যায়, এটা হচ্ছে আমাদের এক ধাপে হয় বিক্রিয়াটা, ঠিক আছে? এসএন টু টু যদি হয় তাহলে হবে এক ধাপ, আর যদি এসএন ওয়ান হয় তাহলে দুই ধাপ। যদি কখনো আসে এসএন টু বিক্রিয়ার কয় ধাপে হয়, এক ধাপে, মানে এক লাইনে ক্লোজ। আর যদি বলি আমি এসএন ওয়ান বিক্রিয়া, তাহলে সেক্ষেত্রে দুই দুই ধাপে হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা, অনেক সময় এমসিকিউতে আসতে পারে এটা, অনেক সময় আসে এটা। ওকে, সো আমরা এখন বিক্রিয়ার কৌশলটা কিভাবে দেখাবো, দেখো প্রথমত আমি যে কাজটা করব সেটা হচ্ছে ক্লোরিনটা আমি এই সাইডে লিখব, ক্লোরিনটা আমি কি করব এই সাইডে লিখব। ওকে, কেন লিখবো তোমাদের আমি একটু পরেই বোঝাচ্ছি, ক্লোরিনটা আমি কেন এই সাইডে লিখবো। অথবা একটা কাজ করা যায়, তুমি এই সাইডে লিখলে লিখতে পারো, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এখানে যে নেগেটিভিটিটা আছে, সেই নেগেটিভ আয়ন দ্বারা আমি প্রথমে এই বিপরীত পাশ থেকে আক্রমণ করব। তোমরা যে এ জানো যে এই অক্সিজেনের কিন্তু এক দ্বারা মুক্ত ইলেকট্রন থাকে, আমি এখানে পাশে দিয়ে দিই, অথবা তুমি না দিলেও অসুবিধা নেই, বাট দেওয়াটা ভালো। আর এখানে হচ্ছে আমাদের এইচ এইচ সি, এখানে এইচ কিংবা আর, এখানে হবে সিএল। আচ্ছা, এবার এবার এখানে এখানে একটা মজার ঘটনাটা ঘটে, ঘটনা হচ্ছে এই অক্সিজেন, এই যে ওএইচ মাইনাসটা, এটা তো প্লাস, কার্বনটা প্লাস হয়, এই নেগেটিভটা প্লাসকে আক্রমণ করে, যখন আক্রমণ করে তখন এইখানে একটা বন্ধন হয়। তোমরা জিনিসটা পড়েছো হয়তো, যে এইটা হচ্ছে আমাদের কি বন্ধন, এটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন, এটা সমদ্বি বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা কেমন, আমরা এভাবে লিখি, রাইট? সমদ্বি আয়নিক বন্ধন আছে, ঠিক বন্ধনগুলো ঠিক মনে পড়তেছে না, এটা হচ্ছে সন্নিবেশ সমদ্বি বন্ধন, এরকম তীর চিহ্ন হয়, আর এটা হচ্ছে আয়নিক বন্ধন, আর এটা হচ্ছে সমদ্বি বন্ধন, রাইট? আচ্ছা, এরকম করে আমাদের ফার্স্ট পেপারে হয়তো পড়েছো তোমরা। আচ্ছা, সো আমি এবার তোমাকে দেখাই যে এইটা যখন এখানে আসে তখন এরকম করে ডট ডট হয়, ডট ডট হয়ে জিনিসটা এভাবে হয়, ঠিক আছে? আর এখানে, সরি, এখানে ডট ডট না, এখানে ফুল বন্ধনটা হবে, আর এই জায়গাটাতে একটু ভেঙে যাবে, অর্থাৎ ডট 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 হয়ে ক্লোরিন হবে এইচ। আর এই যে এই যৌগটার নাম হচ্ছে একটা অন্তর্বর্তী অস্থায়ী যৌগ, এই জায়গাটা একটা অস্থায়ী যৌগ সৃষ্টি হয়, অর্থাৎ যখন এইটা এখানে আক্রমণ করে তখন এটা টোটাল বন্ধন দিয়ে আক্রমণ করে, আর যখন এই বন্ধন দিয়ে আক্রমণ করে তখন এইটা সরে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ দুর্বল হয়ে যায় বন্ধনটা, যখন দুর্বল হয়ে যায় তখন এমন হয়। এবং তুমি জানো যে সমদ্বি বন্ধন, সমদ্বি বন্ধনের থেকে আয়নিক বন্ধন অনেক বেশি স্টেবল, অনেক বেশি শক্তিশালী, কাজে যখন এই বন্ধনটা যখন এখানে আসবে তখন এখানে আয়নিক বন্ধন গঠন করে, আর যখন বন্ধনটা গঠন করে ভাইয়া তখন কি হয়ে যায়, এটা আমাদের দুর্বল হয়ে যায়, তখন আমাদের ডট 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 লেখা হয়, রাইট? আচ্ছা, সো এইবার কি হয় দেখো, এইবার যে কাজটা হয় সেটা হচ্ছে যে পরবর্তী ধাপে, মানে এক ধাপে হবে, এরপরের ধাপে কি হবে, এই ক্লোরিনটা সরে যায়, অর্থাৎ এখানে আমি যদি লিখি সি দিয়ে, এখানে এইচ, এখানে এইচ, এখানে হবে আমাদের, এখানে পুরোপুরি রূপে ওএইচ হয়ে যাবে, তখন পুরোপুরি এখানে ওএইচ হয়ে যাবে, আর এই যে সিএলটা আছে সিএলটা ভেঙে এখানে নেগেটিভ থাকবে, দ্যাটস ইট, আমাদের এক ধাপে হয়ে গেছে, বুঝতে পারছো বিষয়টা? এই হচ্ছে ব্যাপার আর কি, এটা আমাদের এক ধাপে হয়ে যায়, এসএন টু বিক্রিয়ার কৌশলটাই ঝামেলার, ঠিক আছে? আচ্ছা, বাঁকা লেখার কারণ কি, বাঁকা না লিখলেও সমস্যা নেই, বাঁকা লেখার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের বই তো এভাবে দেওয়া রয়েছে তাই এভাবে লিখেছি, তুমি বাঁকা না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? তুমি তোমার মতো লিখবা, বন্ধন যে কোনো দিকে দিলে হবে, এভাবে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের বইতে যেভাবে করানো আছে
এভাবে করালাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়, বই থেকে যদি পড়ো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো এবার আমি তোমাদের যেটা করাবো, E1 বিক্রিয়ার কৌশল আর E2 বিক্রিয়ার কৌশল, ওকে? আচ্ছা, এবার লিখবা কেস, এটা কেস সিক্স লিখলাম, এটা কেস সিক্স হবে না, কেস সিক্স। এবার আমরা কেস সেভেন লেখো, কেস সেভেন, কেস সেভেন লেখো। এবার এটা আমি কেস সিক্স করেছি বাট এখানে লিখতে মনে নাই, এবার কেস সেভেন লেখো। তোমাদের কৌশল শেখায় আর কি, আপাতত আজকে ছুটি দেবো ভাবছি। কেস সেভেন লেখো, E1 বিক্রিয়ার কৌশল। আচ্ছা, E1 মানে হচ্ছে ইলিমিনেশন, ইলিমিনেশন মানে অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, ওকে? সো আমাদের এই জায়গাটাতেও E1 যখন বলছিলাম S1 তখন কিন্তু 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি হচ্ছিল। এখানেও সেম, এখানেও 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন 0 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা হচ্ছে সক্রিয়তা ক্রম, আর স্থায়িত্ব ক্রম পুরোটার উল্টা হবে। সো আমি দেখা এখন এখন কিভাবে হবে CH3, এটা কিন্তু একটু ঝামেলা হতে পারে, তোমাদের অনেকে বুঝতে পারবো না, সো মনোযোগ দিতে হবে একটু। এখানেও আমি KOH নেব, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে অ্যালকোহলই নিব, ALC অ্যালকোহলই নিব। আমরা আগে নিছিলাম অ্যাকুয়াস, এখন নেব অ্যালকোহলই। তো এই অ্যালকোহলই হলে কি হয়, অ্যালকোহলই হলে হয় আমাদের এখানে বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরে, আমাদের এখানে বিটা কার্বন থেকে কি সরে ভাই, হাইড্রোজেনটা সরে। তো বিটা কার্বন থেকে বিটা কার্বন মানে কি, বিটা কার্বন মানে হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি যদি এরকম কখনো বলি যে CH3 CH2 CHO, ঠিক আছে? আমাদের এখানে মূলক কোনটা, আমাদের মূলক হচ্ছে CHO, এই মূলকের পাশের কার্বন হচ্ছে আমাদের বিটা কার্বন, মূলকের পাশের কার্বনকে বলা হয় বিটা কার্বন। কি বললাম, আমাদের এখানে মূলক থাকবে, যে কার্বনে মূলক থাকবে, যে কার্বনে, এই যে আমাদের কিন্তু এই কার্বনে মূলক আছে রাইট, এই যে CHO, এই যে জিনিসটা এরকম ছিল, অর্থাৎ এই কার্বনে মূলক আছে। তাহলে আমাদের একটু ভুল লিখলাম তোমাদের, এটা তো পুরোটাই মূলক রাইট, এটা মূলক, তাহলে যে কার্বনে মূলক থাকবে, যে কার্বনটা মূলক থাকবে সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আমাদের বিটা কার্বন, এটা হবে বিটা কার্বন, ঠিক আছে? আমি তোমাদের একটু ভুল বললাম, আলফা কার্বন বিটা কার্বন, ঠিক আছে? আচ্ছা, সো আমি তোমাদের একটু দেখাই আমাদের আলফা কার্বন কোনটা এখানে, বিটা কার্বন কোনটা। আচ্ছা, সো আমাদের এখানে আলফা কার্বন হচ্ছে, দেখো আমাদের আলফা কার্বন হচ্ছে এটা, কারণ এই কার্বনে আমাদের মূলক রয়েছে সিএল, তাহলে বিটা কার্বন কোনটা, বিটা কার্বন হচ্ছে এটা, এটা, এটা। তো আমি ধরে নিচ্ছি যে কোনো একটা জায়গা থেকে হাইড্রোজেন সরালে হবে, সো আমি একটা কাজ করি, এই যে CH3টা আছে এই CH3টাকে ভাঙবো এভাবে, আমি যাতে বুঝতে পারি ইজিলি, CH2 এভাবে আমি ভাঙবো, CH3কে এভাবে ভাঙবো, ওকে? আচ্ছা, তাহলে এখন আমি এটাকে কীভাবে করতে পারি, দেখো আমাদের এখানকার যে বন্ধনটা আছে, এই যে বন্ধনটা দেখতেছো তুমি, এই বন্ধনটা আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে এই বন্ধনটা দিয়ে দিলে এই হাইড্রোজেনটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হাইড্রোজেনটা কি হয়ে যাবে ভালো করে বোঝো, হাইড্রোজেনটা কি হয়ে যাবে প্লাস, যখন বা হাইড্রোজেনটা প্লাস হয়ে যাবে, এই হাইড্রোজেনটা তখন এই OH এর কাছে চলে যাবে, আর সিএল তো নেগেটিভ, নেগেটিভটা আমাদের কোথায় যাবে, পজিটিভের কাছে। তাহলে আসলে কি হয় দেখো তো ভাইয়া, এটা হয় আসলে CH2 ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড হবে, এখানে সি থাকবে, এখানে CH3 থাকবে, আর এই জায়গাটাতেও আমাদের কি থাকবে, CH3 থাকবে, প্লাস এই এইচটা যাবে OH এর কাছে অর্থাৎ পানি, আর এই কেটা যাবে সিএল এর কাছে অর্থাৎ KCl। এটা হচ্ছে আমাদের E1 বিক্রিয়া, ঠিক আছে? এখন যদি ভাই আমি কৌশলের কথা যদি বলি, কৌশল তো কৌশলটা তুমি এক ধাপে লিখতে পারবো, এক ধাপে,
হ্যাঁ, তোমাদের তো বোঝালাম সেকেন্ড কার্বন আলফা, যে কার্বনে মূলক থাকবে সেটা হচ্ছে আলফা, যে কার্বনে মূলক থাকবে সেই কার্বন হচ্ছে আলফা, যে কার্বনে মূলক থাকবে সেই কার্বন হচ্ছে আলফা, মূলকের পাশের কার্বন হচ্ছে মূলক। এই দেখো আমাদের যে কার্বন থাকছে সেটা হচ্ছে আলফা কার্বন, আমাদের পাশে সেটা হচ্ছে বিটা কার্বন, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা এবার এই যে বিক্রিয়ার কৌশল যদি দেখি, আমরা যদি কৌশলটা দেখি, কৌশলে আমাদের এস এন ওয়ান আছে, আমাদের এস এন ওয়ান যে বিক্রিয়াটা আছে সেটা আমাদের দুই ধাপে হবে, দুই ধাপে। সো ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপটা হচ্ছে যে, ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে যে আমাদের কে ও এইচ তুমি ভাঙো, সেটা হয়ে যাবে কে প্লাস আর ও এইচ মাইনাস। ফাইন, সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের এই যে এই যৌগটা আছে অর্থাৎ সিএইচ থ্রি, পুরো যৌগটাই তুমি এখানে লিখবা, এখানে ও এইচ মাইনাস হবে, রাইট? সো ভাই ও এইচ মাইনাস হলে কি হবে বলো তো ভাই? তুমি এখানে পুরো যৌগটা না লিখলেও সমস্যা নেই, তুমি এখানে শুধু সিএল লিখলেও কোনো ঘটনা না, মানে সিএল না লিখলেও কোনো সমস্যা নেই, প্লাস হিসেবে লিখলেও হবে। আচ্ছা তাহলে এখন কি হবে বলো তো ভাই? এই যে আমি তো বোঝাই দিছি, আমার আর ডাবল করে বোঝানো লাগতেছে না, তুমি এখানে জাস্ট কি করো ভাই, এই যে মানে ও এস এর কাজ কি, আমাদের ও এস এর কাজ হচ্ছে এইটার সাথে এইটা যুক্ত হয়ে যাবে আর সিএলটা মাইনাস হয়ে যাবে, রাইট? এখানে যাবে সিএইচ টু ডাবল বন্ড সি, এখানে হবে সিএইচ থ্রি, এখানে হবে সিএইচ থ্রি, এখানে যে হাইড্রোজেনটা থাকে এই হাইড্রোজেনটার সাথে যুক্ত হয়ে পানি হয়ে যাবে, আর এখানে যে সিএল আছে সেই সিএলটা মাইনাস হিসেবে থাকবে, দ্যাটস ইট, হয়ে গেছে। সো আমাদের দুই ধাপে ই ওয়ান বিক্রিয়াটা হয়ে গেল, ওকে। আচ্ছা এবার তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা তোমার তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে ই টু বিক্রিয়া করবা, এইচ ডাবল হচ্ছে ই টু, আমি সব থেকে কঠিনটা করে দিলাম, এবার ই টুটা তোমরা একদম সহজ, ই টুটা হচ্ছে 1 ডিগ্রির জন্য হবে, ই টু বিক্রিয়ার কৌশল এটা হচ্ছে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, তুমি 1 ডিগ্রি নিয়ে করবা, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? কেজি 8। সো এই 8টা কৌশল শিখলে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি বলো বা যে কোনো বিশ্ববিদ্যালয় বলো তুমি সেখান থেকে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। সো ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসছে, তুমি এখান থেকে দেখতে পারো, ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা কোশ্চেন আসছে, আমার মনে হয় তোমরা এখন পারবা। আমি তোমাদের কয়েকটা কোশ্চেন যদি একটু দেখাই, ঢাকা ইউনিভার্সিটি 15-16 সালে আমাদের যেটা আসছিল, আচ্ছা আমি তোমাদের কোশ্চেনগুলো একটু দেখাই, কয়েকটা কোশ্চেন দেখাই এখান থেকে, আমি মূলত এটা রিটেনের জন্য করালাম, হ্যাঁ এই রিটেনটা ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসছে বাট রিটেনটা বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা, ঠিক আছে? আচ্ছা সো বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে কোনটা, আমি তোমাদের যদি অপশনগুলো লিখে C2H4, বি নম্বর হচ্ছে C2H5Br, সি নম্বর হচ্ছে যে CH3CHO, ডি নম্বর হচ্ছে যে C2H6। বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেবে কোনটা, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কোনটা দেবে দেখি বলো তো, কে পারো দেখি? একজন বলেছ এ, আচ্ছা ফাইন, আর কেউ? আর কেউ পারবা? বি নম্বর না, কেউই পেলে না, কেউ পারো না, এটা এটা হবে সি নম্বর, কেউ পারছো না, এটা খেয়াল করো কেন্দ্রাকর্ষী সংযোজন। আচ্ছা খেয়াল করো কোনটা সংযোজন হবে এটা আমাদের আগে বুঝতে হবে, তারপরে কেন্দ্রাকর্ষীর বিষয়টা পরে আসছি। সংযোজন বিক্রিয়া কোনটা, সংযোজন মানে হচ্ছে তোমাদের বলেছিলাম আমি প্রথম বিক্রিয়া ধরনের সময়, যেখানে ডাবল বন্ড, যেখানে ট্রিপল বন্ড থাকে সেটা সংযোজন বিক্রিয়া দেয়,
যেখানে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ধন থাকে সেখানে সংযোজন বিক্রিয়া দেয়, দ্যাট মিনস অ্যাডিশন বিক্রিয়া। তোমাদের বিক্রিয়ার ধরনের একদম প্রথম লেকচারে বোঝাইছি, ডিটেলস বোঝাইছি এই জন্য যে ঝামেলা হবে বলে। তাহলে যেখানে আমাদের দ্বিবন্ধন থাকবে না সেখানে সংযোজন বিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আর কেন্দ্রা গঠিত দূরের কথা। তাহলে ভাইয়া তুমি কি এখানে কখনো দ্বিবন্ধন পাবা সম্ভব? ভাই এটা তো অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করতে পারি, এই যে এটা তো কোনোদিনই সম্ভব নয়, এটা তো দ্বিবন্ধন নাই। আর C2H6 তো অ্যালকেন, অ্যালকেনের ভিতরে কি দ্বিবন্ধন থাকে? থাকে না। এখন কথা হচ্ছে তাহলে এইটা অ্যান্সার হবে নাকি এইটা অ্যান্সার হবে, এইটা হচ্ছে আমাদের ব্যাপার। কেন? কারণ এটা হচ্ছে ইথিন CH2 ডাবল বন্ড CH2। ওকে ফাইন, এই পাশটা যদি একটু খেয়াল করি দেখো CH3COH, এটা কিভাবে ভাঙা দেয়? তার মানে এর ভিতরে ডাবল বন্ধন আছে, এর ভিতরে ডাবল বন্ধন আছে, তাহলে এটাও সংযোজন বিক্রিয়া দেবে, এটাও সংযোজন বিক্রিয়া দেবে। এখন হচ্ছে কোনটা কেন্দ্রাকর্ষী দেবে? কেন্দ্রাকর্ষী মানে কি ভাইয়া? নিউক্লিওফিলিক না একটু আগে বোঝালাম, কেন্দ্রাকর্ষী মানে কি? নিউক্লিওফিলিক, কেন্দ্রাকর্ষী মানে কি? নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিওফিলিক মানে কোনো একটা যৌগ, কোন একটা যৌগ যখন তোমার যৌগের উপরে নেগেটিভ হয়, যৌগের উপরে কি হয়? নেগেটিভ হয়। আবার বলো, কেন্দ্রাকর্ষী মানে হচ্ছে কোনো যৌগের উপরে নেগেটিভ হয়, যেমন সিএল মাইনাস হতে পারে, ওএস মাইনাস হতে পারে। নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী মানে কি? যে সমস্ত যৌগের উপরে নেগেটিভ হয় সেটা হয় কেন্দ্রাকর্ষী। ওকে ফাইন, তাহলে এখন কথা হচ্ছে এই দুইটা যৌগের ভিতরে যে যৌগটা নেগেটিভ অংশগ্রহণ করতে পারে, যে যৌগটা নেগেটিভ নিতে পারে, আবার বলি, যে যৌগটা নেগেটিভ নিতে পারে, যে যৌগটা নেগেটিভ নিতে পারে সেটাই হবে কেন্দ্রাকর্ষী সংযোজন। তো ভাই আমি যদি একটু খেয়াল করি, এই কার্বনটা হয় পজিটিভ আর অক্সিজেনটা হয় নেগেটিভ, তাহলে ভাই এই যে কেন্দ্রীয় পরমাণু, এই কার্বনের ভিতরে কে ঢুকবে ভাই বলতো? এটা তো পজিটিভ, তাহলে কে নেবে? কি নেবে? নেগেটিভ জাতীয় জিনিস নিতে পারে না, নেগেটিভ দ্বিতীয় নেগেটিভ জাতীয় জিনিস এখানে নিতে পারে না ভাই। নেগেটিভ জাতীয় জিনিস নিতে পারলে সেটা হবে কেন্দ্রাকর্ষী। এখন ভাই এটাও তো হতে পারে, দেখো এখানে নেগেটিভ এখানে পজিটিভ, তাও কেন আমরা ওটা নিউক্লিওফিলিক বলছি? এটা ইলেকট্রোফাইল হবে, এই জায়গাটা ইলেকট্রোফাইলকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এটা একটু ব্যতিক্রম, তোমরা একটু লিখে রাখতে পারো। এটা ইথিন দিয়ে বোঝা মুশকিল, আমি যদি প্রোপিন দিয়ে বুঝি তাহলে জিনিসটা ক্লিয়ার বোঝা যায়। খেয়াল করো ভাইয়া, আমি যদি প্রোপিনের কথা যদি বলি একটু খেয়াল করো, এই প্রোপিনে আমরা জানি যে যেদিকে আমাদের হাইড্রোজেন সংখ্যা বেশি আমাদের সেটা হয় নেগেটিভ, আর এটা হয় কি আমাদের পজিটিভ, রাইট? এটা আমাদের কি হয় ভাইয়া? পজিটিভ হয়। এখন ভাই এটার সাথে যদি কোনো একটা যৌগ আমি যুক্ত করি, আমাদের কিন্তু এখানে যুক্ত হয়, রাইট? পজিটিভই যুক্ত হয়। মানে এটার সাথে তুমি সে ফর এক্সাম্পল তুমি যদি আমার এখানে যদি বলি আমি H2 যুক্ত করবো, H2 যুক্ত করলে আমাদের এখানে যুক্ত হবে, এখানে যুক্ত হবে, রাইট? বাট আমি যদি বলি HCl যুক্ত করবো, HCl, তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণু কিন্তু আমাদের পজিটিভ হচ্ছে। আমাদের মেইন যে থিমটা সেটা হচ্ছে যে এই দুইটার ভিতরে আমাদের কেন্দ্রীয় পরমাণু কিন্তু এই জায়গাটা, রাইট? অর্থাৎ যার পরমাণু সংখ্যা কম সেটা কিন্তু আমাদের কেন্দ্রীয় পরমাণু হয়। তো এখানে হাইড্রোজেন সংখ্যা বেশি, এখানে হাইড্রোজেন সংখ্যা কম। আরও তোমাদের একটা শর্টকাট বলে দিই, সেটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগ আমাদের এই শুধুমাত্র যে অ্যালকিন গ্রুপ যেগুলো আছে, অ্যালকিন যেমন ইথিন আছে, প্রোপিন আছে, মানে অ্যালকিন গ্রুপ যেগুলো আছে, এবং অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, একটু মাথায় রাখবে। আর বাকি আমাদের যে অ্যালডিহাইড গ্রুপগুলো আছে এটা কেন্দ্রাকর্ষী দেয়, কারণ এখানে কার্বন সবসময় পজিটিভ হয়, এটা সবসময় নেগেটিভ জিনিস নেয়, যে নেগেটিভ জিনিস নিবে সেটা হবে কেন্দ্রাকর্ষী। আর এখানে কিন্তু আমাদের, আমি ইথিন দিয়ে বুঝতে পারছি না জিনিসটা, কিন্তু প্রোপিন দিয়ে বুঝতে পারছি, আমাদের কেন্দ্রীয় পরমাণু কিন্তু এটা পজিটিভ, এ কিন্তু নেগেটিভ জিনিস নিচ্ছে, রাইট? সো নেগেটিভ যখন আমাদের জিনিস নিবে, এখানে আমাদের যে পজিটিভ জিনিসটা আছে নেগেটিভ জিনিস নিচ্ছে, আর এখানে আমাদের কি নেগেটিভ আছে এটা পজিটিভ জিনিস নিচ্ছে। মানে বিষয়টা কি, এই জায়গাটা আমি এক্স্যাক্টলি বলতে পারি না, এটা এক্স্যাক্টলি বলতে পারি না এটা কেন্দ্রাকর্ষী হবে, কারণ কি তোমাকে আমি যদি দেখো এখানে যদি বোঝাই, কারণ হচ্ছে যে আমি এখানে যদি H2 নিই তাহলে আমাদের একটা H এখানে যুক্ত হয় আর একটা H এখানে যুক্ত হয়, তাহলে তুমি কীভাবে বোঝো? হ্যাঁ এটা তো বোঝা মুশকিল, বোঝা মুশকিল না? দেখো আমাদের এই যৌগটা, দেখো আমাদের এখানে নেগেটিভ জিনিস, যদি আমি একটা পার্টিকুলার নেগেটিভ জিনিস নিই তাহলে কিন্তু আমাদের এই কেন্দ্রে অংশে যুক্ত হচ্ছে, আর এই জায়গাটা দেখো আমাদের এখানে যুক্ত হচ্ছে, দুইটাই প্রায়োরিটি দিচ্ছে, আমরা দুইটাকে প্রায়োরিটি দিতে পারছি, বুঝতে পারছো? আর সংক্ষিপ্ত হিসেবে যদি আমি বলি যে এই জিনিসটা একটু মুখস্থ রাখাটা বেটার, কারণ দুইটার ভিতরে একটু ঝামেলা আছে, আর এটার কেন হয় কেন্দ্রাকর্ষী সংযোজন এটার একটা ব্যাখ্যা আছে, সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে, বাট ওই ব্যাখ্যাটা দিতে গেলে এখন আমার এখনও কোনো না হোক 15 মিনিটের মতো সময় লাগবে, 15 মিনিট। সো আমি এখন ওই দিকে যাচ্ছি না, এটা ব্যাখ্যা কখনোই চাইবে না, শুধুমাত্র তুমি এইটুকু জেনে রাখো
যে আর সিওএইচ কিংবা এরকম যদি কোনো কিছু থাকে তাহলে অ্যালডিহাইড বা কিটোন এটা হয়, এটা হয় নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আর আরেকটা জিনিস মাথায় রাখবা তোমরা এটা, যে যে কোনো অ্যালকিন, যে কোনো অ্যালকিন অর্থাৎ আমি যদি বোঝাই অ্যালকিন বলতে বোঝায় কি আর বন্ড আর, এটা হচ্ছে অ্যালকিন। আর অ্যালকাইনের সংকেত সরি অ্যালকিন হচ্ছে কি ডাবল বন্ড সি, এটা হচ্ছে অ্যালকিন। আর এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত, সাধারণ সংকেত না মানে গাঠনিক দিয়ে বোঝালাম। আচ্ছা এইটা হয় আমাদের, একটু মাথায় ঢুকায় রাখো, এইটা হয় এই গ্রুপের জিনিসটা হয় কেন্দ্রাকর্ষী সরি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? এটা হবে ইলেকট্রোফিলিক আর এটা হবে নিউক্লিওফিলিক। আচ্ছা আচ্ছা বুঝলাম। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি 2015 সালে আমাদের SN2 বিক্রিয়ার SN2 বিক্রিয়ার সক্রিয়তা ক্রম, সক্রিয়তা ক্রম তোমাদের দেখালাম না একটু আগে, সক্রিয়তা ক্রম সক্রিয়তা ক্রম এই সক্রিয়তা ক্রম দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 সালে, একটু দেখে নিও তোমরা। সক্রিয়তা ক্রম তোমাদের তো বোঝালামই, সক্রিয়তা ক্রম দিয়েছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, এরকম অপশনে দেওয়া রয়েছে, তোমরা দেখবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আরও কয়েকটা কোর্সন আসছে, 3-4টা মতো কোর্সন আসছে, কাইন্ডলি তোমরা এই টপিক থেকে পড়ে রাখবা। হ্যাঁ আমি যেগুলো বোঝালাম বিক্রিয়ার কৌশলটা একটু ঝামেলার, তোমাদের দুইটা উদাহরণ দেখালাম, এখনও এখানে যে কোর্সনগুলো দেওয়া রয়েছে বেশ বড় বড় কোর্সন, বড় বড় বলতে মানে অপশনগুলো অনেক বড় বড়, কোর্সনগুলো বড় বড়, বাট এখন মানে তোমার পারবা, এই লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা সো তোমাদের হচ্ছে যে বিক্রিয়ার কৌশল সমূহ মোটামুটি এভাবে আমি আমি দুইটা কোর্সন দেখালাম, ঢাকা ইউনিভার্সিটি আরও 2-3টা কোর্সন আসছে, কাইন্ডলি সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, সেগুলো পারবা। আমার মনে হয় না সবগুলো হাতে কলমে করানোর দরকার আছে, দুইটা দেখালাম আমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো এরকম দিয়েছে যে কোনটা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে, ঠিক আছে? কোনটা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন মানে কি, প্রতিস্থাপন বিক্রিয়া মানে যেখানে দ্বিবন্ধন বা ত্রিপল বন্ধন থাকবে না, উল্টা সংযোজন বিক্রিয়ার জন্য আমাদের দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়, আর প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের দ্বিবন্ধন কোনো দরকার হয় না, তাহলে যেখানে দেখবা দ্বিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিপল বন্ধন নাই সেই যৌগটা হবে প্রতিস্থাপন। আর কেন্দ্রাকর্ষী ব্যাপারটা তো বোঝালাম, যে যৌগ পজিটিভিটি, যে যৌগটা নেগেটিভ জিনিস নেওয়ার প্রবণতা বেশি, কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু কি সেটার উপর ডিপেন্ড করে, এখানে কেন্দ্রীয় পরমাণু আছে কার্বন, সে আছে ধনাত্মক, তাহলে সে কি চাই, সে নেগেটিভ চাই, তাই এটা হয়ে যাচ্ছে কেন্দ্রাকর্ষী, কথা কি বুঝতে পারছো? আর এই কেন্দ্রীয় পরমাণু যদি নেগেটিভ হয় তাহলে কি হয়ে যায়, যদি নেগেটিভ হয় তাহলে সে পজিটিভ কর্তৃক আকৃষ্ট হতে চায়, তখন হয় ইলেকট্রোফিলিক, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার আর কি। সো এই জিনিসগুলো একটু বুঝতে পারলে হবে। আচ্ছা সো আমি তাহলে আজকের ক্লাসটা না বাড়াই, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে তোমাদের হচ্ছে হ্যাঁ অ্যালকেনের ক্ষেত্রে প্রতিস্থাপন, রাইট, এটা সুন্দর কথা বলেছো, অ্যালকেনের ক্ষেত্রে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া হয়, কারণ অ্যালকেন সরে কি হয়, এই দেখো এই যে CH3
CH3 আমাদের অ্যালকেন, এটা কিন্তু CH3। অ্যালকেন সরে কি হয় আমাদের এখানে CH2Cl, ধর এখানে Cl বসলো, H বসে H সরে গিয়ে এখানে Cl বসবে, এই তারপরে H সরে গিয়ে ওখানে Br বসবে, প্রতিস্থাপন, অ্যালকেনের ক্ষেত্রে প্রতিস্থাপন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার আর কি। সো তোমরা বুঝতে পারছো মনে হয়। আমি তাহলে তোমাদের হচ্ছে এখানে শেষ করছি, কালকে হচ্ছে তোমাদের বেনজিন প্রস্তুতি ও তার বিক্রিয়া সমূহ শেখাবো, আর টলোইন প্রস্তুতি ও তার বিক্রিয়া সমূহ শেখাবো। আমাদের টোটাল তিনটা ক্লাস নিয়েছি, টোটাল তিনটা ক্লাসের ভিতরে আমাদের 2 নম্বর ক্লাস এবং 3 নম্বর ক্লাসটা অর্গানিকের ভিতরে সব থেকে কঠিন জিনিস, মানে একটু ঝামেলা হয় বুঝতে, একটু ডিফিকাল্ট। অর্থাৎ আজকের ক্লাস এবং গতকালের ক্লাসটা তুলনামূলক অর্গানিকের ভিতরে আমাদের একটু কঠিন টপিক। এখন আগামীকাল থেকে যা করবো খুবই ইজি, অনেক ইজি, ঠিক আছে? বিশ্বাস করো না করো অনেক ইজি, কালকে পড়লে বুঝতে পারবা। আর এখন যদি ভেবে থাকো যে আমি অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারছি না, আজকে একটু ঝামেলা হচ্ছে বুঝতে, নো টেনশন, আগামী যে টপিকগুলো আছে এর থেকে অনেক বেশি ইজি। সো আজকে, আর আজকে যদি বুঝে থাকো, তুমি ভালো করে বুঝে থাকো, তাহলে ধরে নাও সামনের টপিকগুলো তোমার অসুবিধা হবে না বুঝতে, সামনের টপিকগুলো তুমি আরও অনেক ভালো পড়বা, অনেক ইজি সামনের টপিকগুলো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি, সামনে তোমাদের কালকে তোমাদের দেখা হবে, টানা কয়েকটা ক্লাস নিলে হয়তো বা তোমাদের আর 2-1টা ক্লাস বেশি না লাগতে পারে, সমস্যা নাই, 15 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন এবং MCQ ভালো একটা মার্কস তুমি তুলতে পারবা। 25-এর ভিতরে কিছু না হোক আশা করছি যে 25-এর ভিতরে রিটেন সহ যদি বলি 10 মার্কের পাবা, 10 থেকে 12 মার্ক আসবে, 10-11 মার্ক পাবা তুমি, আশা করছি 10-11 মার্ক অর্গানিক থেকে আসবে, ঠিক আছে, রিটেন সহ। সো আশা করি তুমি ভালো করবা ইনশাআল্লাহ। সো সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকের ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ। আর তোমাদের আরেকটা বিষয় আমি যদি বলি, সেটা হচ্ছে যে তোমাদের ক্লাসের কমেন্ট নেই যে ক্লাস তোমাদের কেমন লেগেছে। তো অনেকে হচ্ছে মানে লেখো না, কয়েকজন বাদে, হয়তো 10-15 জন বাদে তোমরা আসলে রিভিউ দেও না, মানে আমি যখন কমেন্ট নিই তখন আসলে বলো না যে আসলে ক্লাসটা কেমন হচ্ছে। আর তোমরা নোটটা কাইন্ডলি মামুন স্কুল গ্রুপ প্লাস হচ্ছে তোমাদের প্রাইভেট গ্রুপে যদি শেয়ার করে দাও তাহলে অন্যরা উপকৃত হবে। সো এটা বলার ছিল আর কি। আর সুন্দর করে নোট করো, পুরো নোট খাতা শেষে দেখুন তুমি ক্লাস, তখন দেখবা 15 তারিখের পরে দেখবা যে অনেক কিছু তুমি পারতেছো, তোমার ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করবে, নিজের একটা নোট থাকলে ভালো লাগে, ঠিক আছে? এটা দরকার আর কি, এই শেষ মুহূর্তে নোট করো, আশা করাতে ভালো কিছু হবে, ঠিক আছে? ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, কালকে দেখা হবে ইনশাআল্লাহ।